নমস্কার বন্ধুরা লিভ্য ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত এখন আমি তোমাদেরকে ন্যাশনাল মিনস কা মেরিট স্কলারশিপ পরীক্ষার দু সালের অঙ্কের প্রশ্নের সমাধান বলবো যে পরীক্ষাটা আজকেই হয়েছে তো চলো প্রশ্নের সমাধান আমরা শুরু করি আর বেশি দেরি না করে দেখো প্রথম প্রশ্নটা দিয়েছে এ ইজ টু বি সমান দু ইজ টু তিন এবং সি ইজ টু বি সমান চার ইজ টু পাঁচ যদি হয় তবে এ ইচ টু বি প্লাস সি এর কত তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো প্রথমে আর কী বের করতে হবে লক্ষ্য রাখো আমাদেরকে বের করতে হবে এ ইজ টু বি প্লাস সি এটার মান বের করতে হবে আর আমাদেরকে দেওয়া আছে এই ইজ টু বি সমান দুই ইজ টু তিন তার মানে এ ইজ টু বি সমান দুই ইজ টু তিন এটাকে আমরা কীভাবে লিখতে পারি ইজ টু মানে কি অনুপাত তাকে ভগ্নাংশে লেখা যায় তাহলে এ বাই বি সমান টু ইজ টু থ্রিটাকে এর তিন তাহলে এখান থেকে কি বলতে পারি এ এটাকে লিখতে পারি এই বিটাকে ওদিকে গুণ করে দিলাম তাহলে এ সমান হয়ে যাবে এর তিন বি আচ্ছা আবার দেওয়া ছিল আমাদেরকে সি ইজ টু বি সমান চার ইজ টু পাঁচ তাহলে এখানে আবার অনুপাত মানেই তাকে ভগনাংশে লেখা যাবে সি ইজ টু বিটাকে লিখতে পারি সি বাই বি চার ইজ টু পাঁচটাকে লিখতে পারি চার বাই পাঁচ তাহলে সি সমান কোন গুণ করে দাও বিটাকে ওইদিকে তাহলে বিটা ডান দিকে চলে গিয়ে হয়ে যাবে পাঁচ চারের পাঁচ বি সি বি আর সি পেয়ে গেছি এ হচ্ছে দুয়ের তিন বি আর সি হচ্ছে চারের পাঁচ বি এখানে দেখো এখানে ছিল এ ইজ টু বি প্লাস সি তাই তো আচ্ছা চলো আমরা আগে বি প্লাস সিটা বের করিনি কী হবে তাহলে বি প্লাস সি সমান কী হবে না বি প্লাস সি এর জায়গায় চারের পাঁচ বি লিখে দাও ঠিক আছে এবার বি কমন নিয়ে নাও বি কমন নিলে এখানে বি কমন নিলে পড়ে থাকে এক যোগ এখানে পড়ে থাকে চারের পাঁচ ঠিক আছে সমান বি ইন্টু এরকম এই ব্যাকেটটাকে ভগ্নাংশের নিয়মে যোগ করো পাঁচ আর হয়ে যাবে পাঁচ যোগ চার তাহলে বি আর পাঁচ হাজার চারে ইন্টু পাঁচ হাজার চারে নয় বাই পাঁচ তাই তো তার মানে হয়ে যাচ্ছে নয়ের পাঁচ বি ঠিক আছে তাহলে এ ইজ টু বি প্লাস সি কী হবে এ এর জায়গায় বসিয়ে দাও দুয়ের তিন বি ইজ টু বি প্লাস সি কী পেলাম আমরা বি প্লাস সি আমরা পেলাম নয়ের পাঁচ বি তাহলে বি প্লাস সি এর জায়গায় বসিয়ে দাও নয়ের পাঁচ বি দেখো এবার উভয় দিকে বি বি কেটে গেল তাহলে পড়ে থাকছে দুই এর তিন ইজ টু নয়ের পাঁচ নিচে কী আছে তিন আর পাঁচ তিন আর পাঁচের লসাকু কত হবে পনেরো হবে নিজেরা করে নিও লসাকুটা আমি আর করছি না তিন আর পাঁচের লসাকু যদি পনেরো হরগুলির লসাকু করলাম পনেরো তাহলে দুটো অনু দুদিককেই পনেরো দিগুণ করে দেবো তাহলে দুইয়ের তিন গুণিত পনেরো ইজ টু নয়ের পাঁচ গুণিত পনেরো কাটাকাটি কটো তিন এক কে তিন তিন পাঁচে পনেরো পাঁচ এক্কে পাঁচ পাঁচ তিনে পনেরো তাহলে কত হয়ে যাবে দুই পাঁচে দশ ইজ টু নয় তিনে সাতাশ তাহলে উত্তর হবে দশ ইজ টু সাতাশ যেটা আছে অপশান ডিতে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এবার দুইয়ের দাগের প্রশ্ন বন্ধুরা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এন এর জন্য টু ইন্টু ফোর টু দি পার এন পুরোটার হোল স্কোয়ার যোগ ওয়ান এর একক স্থানের অঙ্ক কি হবে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তা লক্ষ্য করো বন্ধুরা কিভাবে করব বলছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য এটা সত্য এন বলেছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এনের জন্য তাহলে আমরা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এনটাকে এক ধরে নিই এই ধরনের অঙ্ক উদাহরণ নিয়ে চেক করা খুব সহজ তাহলে আমরা এন যে কোনো পূর্ণ সংখ্যার জন্য সত্য তার মানে এনটাকে আমরা এক ধরে নিলাম এখানে এনের জায়গায় এক বসাবো তাহলে কী হয়ে যাবে টু ইনটু ফোর টু দি পাওয়ার এনের জায়গায় এক পুরোটার হোল স্কোয়ার যোগ এই এক তাহলে কত হচ্ছে দেখো টু ইন্টু ফোর টু দি পাওয়ার ওয়ান ফোর টু দি পার ওয়ান মানে ফোর তার হোল স্কোয়ার যোগ এক এখন টু ইন্টু ফোর মানে কত আট তাহলে আটের হোল স্কোয়ার যোগ এক আটের হোলস্কার মানে কত চৌষট্টি যোগ এক মানে পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি এক স্থানের অঙ্ক কত পাঁচ এককের স্থানের অঙ্ক কী পাঁচ তো তাহলে এর এককের স্থানের অঙ্ক কী হবে অপশান এ অর্থাৎ পাঁচ অপশান এ সত্য হয়ে যাবে অপশান এতে পাঁচ আছে বাকি অপশানগুলো ফলস তিনের দাগের প্রশ্নগুলো আছে দুটি সংখ্যার লসাগু একশো পঞ্চাশ ও সংখ্যা দুটির অনুপাত দুই টু তিন হলে তাদের অন্তর কত হবে এখানে যেহেতু সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে টু ইজ টু থ্রি তাহলে আমরা ধরে নেব প্রথম সংখ্যাটি হচ্ছে টু এক্স আর দ্বিতীয় সংখ্যাটি থ্রি এক্স কারণ তাদের অনুপাত দেওয়া আছে অনুপাত থাকলে আমরা এইভাবে ধরতে পারি তাহলে প্রথম সংখ্যাটা টু এক্স আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে থ্রি এক্স ঠিক আছে আচ্ছা সংখ্যা দুটি অনুপাত তাহলে সংখ্যা দুটি আমরা পেয়ে গেলাম টু এক্স আর থ্রি এক্স এই অনুপাত থেকে এবার তাদের লসাগু দিয়ে আছে তাহলে টু এক্স আর থ্রি এক্সের আমরা লসাগু করবো চলো টু আর থ্রি এক্সের লসকো আমরা যেমনভাবে লসকু করি তাহলে টু এক্স মানে দুই গুণিত এক্স 3x মানে তিন গুণিত এক্স দেখো এক্স দিয়ে দুটো ভাগ করা যাবে এক্স দিয়ে টু এক্সকে ভাগ করলে থাকবে টু আর এক্স দিয়ে থ্রি এক্সকে ভাগ করলে থাকবে তিন তাহলে লসগো কী হয়ে যাবে লসকু হয়ে যাবে এক্স গুণিত দুই গুণিত তিন তার মানে কত তিন দুগুণে ছয় তার সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে সিক্স এক্স তাহলে লসকু কত সিক্স আর এখানে কি বলা আছে লসক একশো পঞ্চাশ তাহলে প্রশ্নানুযায়ী লশাকু সিক্স এক্স আর এখানে বলা চলে লশাখ একশো পঞ্চাশ তাহলে এই দুটোকে সমান হতে হবে তাহলে সিক্স এক্স সমান একশো পঞ্চাশ তার মানে কি এক্স সমান একশো পঞ্চাশ বাই ছয় ঠিক আছে তাহলে এক সমান একশো পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ করা এই ছয়টারিকে গুন ছিল বলে আর নিখলে ভাগ হয়ে গেলে এবার কাটাকাটি করবো আমরা ছয় এক কে ছয় আর ছয় দুগুণে বারো তিরিশ ছয় পাঁচে তিরিশ পঁচিশ তাহলে আমরা পেলাম এক্স সমান পঁচিশ তাহলে সংখ্যা দুটি কী কী তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছিল আমাদের টু এক্স টু এক্স মানে দুই গুণিত এক্স দুই তার মানে দুই গুণিত এক্স মানে কত পঁচিশ তাহলে এর জায়গায় পঁচিশ বসিয়ে দিলাম হয়ে গেল পঞ্চাশ এবার আমরা দ্বিতীয় সংখ্যাটি কত ছিল থ্রি এক্স এই যে দ্বিতীয় সংখ্যাটি আমরা ধরেছিলাম থ্রি এক্স থ্রি এক্স মানে তিন গুণিত এক্স তার মানে তিন গুণিত এক্সের জায়গায় কত বসাবো আমরা পঁচিশ এক্সের মান পেয়েছি আমরা পঁচিশ যে তাহলে এক্সের জায়গায় পঁচিশ বসিয়ে দিলাম হয়ে যাবে পঁচাত্তর এবার বলছে তাদের অন্তর্গত তাহলে অন্তর্গত দুটি সংখ্যার মধ্যে অন্তর মানে বিয়োগ বল তাহলে বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যাটা বিয়োগ করে দেবো তাহলে পঁচাত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করে দেবো তাহলে অন্তর পেয়ে যাবে কত বিয়োগভল হয়ে যাবে পঁচিশ তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি পঁচিশ চারের দাগের অঙ্কটা এক্স হলো একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর বলা আছে ব্যাকটার মধ্যে এক্স নটিক্যাল টু মাইনাস ওয়ান তার মানে এক্স মাইনাস ওয়ান হতে পারবে না তাহলে নিচের কোনটি সত্য x গ্রেটার দেন ওয়ান বাই x নাকি লেস বাই x নাকি x ইজিক্যাল এক্স নাকি এক্স স্কোয়ার ওয়ান তাহলে কি বলেছে দেখো অঙ্কটা এই ধরনের অঙ্ক সাধারণত আমরা অপশনগুলো দেখে দেখে চেক করে নেব ঠিক আছে তাহলে এক্স একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর এক্স মাইনাস নয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা মাইনাস দুই মাইনাস তিন মাইনাস ওয়ান -2 মাইনাস ওয়ান যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে তাই মাইনাস ওয়ান পয়েন্ট ওগুলো নিতে পারবো না কারণ ওগুলো পূর্ণ সংখ্যা নয় তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কারা মাইনাস ওয়ান মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এভাবে চলছে আর কী বলেছে এক্স মাইনাস ওয়ান হতে পারবে না তাহলে মাইনাস ওয়ানটা কেটে দাও তাহলে এক্স কে কে হতে পারবে এক্স হতে পারবে মাইনাস দুই এক্স হতে পারবে মাইনাস তিন এক্স মাইনাস চার হতে পারে তো এইভাবে মাইনাস পাঁচ মাইনাস ছয় এগুলো হতে পারে নিচের কোনটি সত্য হবে আমরা একটা উদাহরণ নিয়ে দেখিনি তাহলে আমরা প্রথমে ধরলাম এক্স হচ্ছে আমাদের মাইনাস টু আচ্ছা এক্স যদি মাইনাস টু হয় তাহলে এটা কি সত্য হবে অর্থাৎ এক্স গ্রেটার দ্যান ওয়ান বাই এক্স এটা কি হবে এক্সের জায়গায় মাইনাস টু বসাও তাহলে এক্সের জায়গায় মাইনাস টু বসালে এখানে কী হবে বাঁ দিকে হয়ে যাবে মাইনাস টু গ্রেটার দেন ওয়ান বাই এক্সের জায়গায় মাইনাস টু বসিয়ে দাও মাইনাস টু তার মানে কি মাইনাস টু গ্রেটার দেন মাইনাস মাইন ওয়ান বাই মাইনাস টু মানে মাইনাস ওয়ান বাই দুই অর্থাৎ মাইনাস দুই মাইনাস হাফের থেকে বড়ো এখন সেটা কি সত্য চলো সংখ্যা সংখ্যারেখাটা নেই এইটা ধরো রেখা এখানে জিরো আর এটা ধরো এক আর এটা সরি এটা ধরো মাইনাস এক বাম দিকে আসছি এটা ধরো মাইনাস দুই তাহলে মাইনাস হাফ কোথায় হবে এইখানে একের অর্ধেক মাইনাস একের অর্ধেক হবে মাইনাস হাফ তাহলে এইখানটা হবে মাইনাস হাফ এখন নাকি মাইনাস দুই মাইনাস দুই কোথায় আছে এইটা মাইনাস দুই আর এখানে আছে মাইনাস হাফ তাহলে সংখ্যার এক থেকে যত বাম দিকে যাই সংখ্যাগুলো ছোটো হতে থাকে তাহলে মাইনাস দুইটা মাইনাস হাফের বাম দিকে আছে তাহলে মাইনাস দুইটা ছোটো আর মাইনাস হাফটা বড়ো কিন্তু এখানে বলেছে মাইনাস দুই গেটার দেন মাইনাস হাফ অর্থাৎ মাইনাস দুই মাইনাস হাফের থেকে বড়ো এটা সত্য নয় তাহলে এই অপশানটা কাটা অর্থাৎ অপশান এ ফলস আচ্ছা এবার অপশান বি এক্স লেস দেন ওয়ান বাই এক্স এটা কি সত্য হবে এখন একটা জিনিস বন্ধুরা ভেবে দেখো আমরা এই মাত্র দেখলাম যে এক্স গ্রেটার দেন ওয়ান বাই এক্স এটা সত্য নয় এখন এক্স হয় গ্রেটার দেন ওয়ান বাই এক্স হবে নয় তো এক্স লেস দেন ওয়ান বাই এক্স হবে আর নয় তো এক্স ইজিক্যাল টু ওয়ান বাই এক্স হবে তিনটের মধ্যে যে কোনো একটা তো হতে পারে আমরা এই মাত্র দেখলাম এক্স গ্রেটার দ্যান ওয়ান বাই এক্স নয় কী দেখলাম মাইনাস দুই মাইনাস একের দুইয়ের থেকে বড়ো নয় আচ্ছা অপশান সিটা কি হতে পারে যে মাই অপশান সিটা যদি সত্য হয় এক্স ইজিক্যাল টু মাইনাস টু এর জন্য তাহলে কী হতে হবে মাইনাস দুই এক্সের জায়গায় মাইনাস দুই বসাও ইজিক্যাল টু ওয়ান বাই এক্সের জায়গায় মাইনাস দুই বসাও মাইনাস দুই অর্থাৎ মাইনাস দুই মাইনাস একের দুইয়ের সাথে সমান মাইনাস দুই আর মাইনাস হাফ আর কি সমান কখনোই সমান নয় তাহলে অপশান সিও ফলস তাহলে এই দুটো অপশান ফলস এক্স গ্রেটার দেন ওয়ান বাই এক্সো নয় এক্স টু ওয়ান নয় তাহলে এক্স নিশ্চয়ই লেস দেন ওয়ান বাই এক্স হবে এটা সত্য বন্ধুরা ঠিক আছে আবার একইভাবে অপশান ডিটাও কিন্তু ট্রু হবে এইটা থেকে এইটা প্রমাণ করে দেওয়া যাবে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে এখন যদি এক্স লেস দেন ওয়ান বাই এক্স হয় তাহলে কি হবে বন্ধুরা দেখো কেন সত্য হবে বলছি আমি এখানে এক্সটা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তার মানে এক্স হচ্ছে নেগেটিভ তাহলে উভয় দিককে এক্স দিয়ে গুণ করে দিচ্ছি আমি তাহলে বাম দিককে এক্স দিয়ে গুণ করলে কী হবে এক্স গুণিত এক্স আর যেহেতু ঋণাত্মক সংখ্যা এক্সটা ঋণাত্মক এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে নিয়ে উল্টে যায় তাহলে লেস দ্যানটা গেটার দ্যান হয়ে যাবে আর ডান দিকটা কেউ এক্স দিয়ে গুণ করো ঠিক আছে ওয়ান বাই এক্স ইন্টু এক্স কী হলো তাহলে এক্সের সাথে এক্স গুণ করলে গেলো এক্স স্কোয়ার গ্রেটার দ্যান এখানে এক্সক্স কেটে গেল ওয়ান দেখো অপশন বি থেকে আমি অপশন ডিতে পৌঁছে গেছি প্রমাণ হয়ে গেল এক্স গ্রেটার দ্যান ওয়ান তাহলে এই অঙ্কটাতে বন্ধুরা অপশন বি আর অপশন ডি দুটোই কিন্তু সঠিক উত্তর হবে এবার আমরা পাঁচের দাগের অঙ্ক করবো বন্ধুরা কী বলেছে দেখো যে এক্স স্কোয়ার যোগ টু এক্স মাইনাস পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান এর একটি উৎপাদক কী এর উৎপাদক আমাদেরকে বের করতে হবে তাহলে প্রথমে এটাকে আমরা উৎপাদককে বিশ্লেষণ করবো দেখো কীভাবে করবো এক্স স্কোয়ার প্রথমে লিখে নিই অঙ্কটা যোগ টু এক্স মাইনাস পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান ইজিক্যাল টু এক্স স্কোয়ার যোগ টু এক্স মাইনাস এখানে দেখো পি প্লাস ওয়ান আর পি মাইনাস ওয়ান এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী হবে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে পি স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে কী হবে এক্স স্কোয়ার যোগ টু এক্স মাইনাস এটা পি স্কোয়ার আর মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে ওয়ান তাহলে মাইনাস ওয়ান তাহলে এখন কী হলো এক্স স্কোয়ার যোগ টু এক্স মাইনাস দিগুন করে দাও তাহলে হবে মাইনাস পি স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ঠিক আছে এবার দেখো আমরা একটু সাজিয়ে নেব এই ওয়ানটাকে বাম দিকে আনবো মাইনাস পি স্কোয়ারটাকে ডান দিকে রাখবো তাহলে এক্সে স্কোয়ার যোগ টু এক্স আর এই ওয়ানটাকে আগিয়ে নিয়ে চলে এলাম প্লাস ওয়ান আর তারপরে লিখলাম মাইনাস পি স্কোয়ারটাকে ঠিক আছে এবার দেখো এটাকে কী করে লিখবো এক্স এ স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার টু এক্সটাকে আমরা লিখতে পারি টু x এক্স ইন্টু ওয়ান যোগ ওয়ানটাকে আমরা লিখতে পারি ওয়ান তার হোল স্কোয়ার হিসেবে আর মাইনাস পি স্কোয়ার যেমন ছিল তেমন আমরা রেখে দিলাম তাহলে কি হয়ে গেল এটা এক্সে স্কোয়ার যোগ টু ইন্টু এক্স ওয়ান যোগ ওয়ান তার হোল স্কোয়ার মানে এটাকে স্কোয়ার যোগ টু যোগ বি সূত্রে পড়ে গেছে তাহলে এটাকে লিখতে পারি এক্স ওয়ান তার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল সূত্রে তাহলে হোল মাইনাস পি স্কোয়ার এখানে আবার দেখো এক্সপ্লাস ওয়ানটাকে এই যদি আমরা এ ভাবি আর পিটাকে যদি বি ভাবি তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গেছে তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এ প্লাস মানে হচ্ছে এক্সপ্লাস তার মানে এক্স প্লাস ওয়ান পি ঠিক আছে আচ্ছা এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখব তাহলে এক্স পিটাকে আগে লিখব প্লাস তারপরে লিখবে প্লাস কিন্তু এখানেও এক্স আগে লিখবো মাইনাস পি তারপরে লিখবো প্লাস ওয়ান তাহলে উৎপাদককে একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস পি প্লাস ওয়ান আরেকটা হচ্ছে এক্স মাইনাস পি প্লাস ওয়ান ঠিক আছে দেখো এখানে কি দিয়েছে অপশন সিতে আছে এক্স মাইনাস পি প্লাস ওয়ান তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর কারণ এটা একটা উৎপাদক এক্স মাইনাস পি প্লাস ওয়ান এই যেখানে আছে দেখো এক্স মাইনাস পি প্লাস ওয়ান অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বন্ধুরা এবার ছয়ের দাগের অঙ্কটা বন্ধুরা একটু বেশ পাজলিং অঙ্ক দিয়েছে যে কোনো নির্দিষ্ট কাজ পাঁচজন ব্যক্তি সরি এম জন ব্যক্তি এন দিনে করতে পারে তাহলে নিচের কোনটি সত্য এম বাই এন অপরিবর্তনশীল নাকি এম প্লাস এন অপরিবর্তনশীল নাকি এম মাইনাস এন অপরিবর্তনশীল নাকি এম ইন্টু এন অপরিবর্তনশীল তো চলো আমরা অঙ্কটা করার চেষ্টা করি তারপর আমরা উত্তরের কথা ভাববো কি বলেছে সেই তথ্যগুলি থেকে আমরা কীভাবে এগোতে পারি দেখো আমরা ধরে নিই প্রথমে মোট কাজটা হচ্ছে অংশ এইটা আমরা ধরে নিলাম ঠিক আছে আচ্ছা কী বলেছে এম জন ব্যক্তি এন দিনে করতে পারে কাজটা তাই তো তার মানে এম জন ব্যক্তি এন দিনে করে এক অংশ কাজ তাই তো তাহলে এম জন ব্যক্তি এন দিনে করছে এক অংশ তাহলে একদিনে কম কাজ করবে তাহলে ভাগ করে দেবো একদিনে করবে ওয়ান বাই এন অংশ কাজ আচ্ছা এবার এম জন ব্যক্তি একদিনে করছে ওয়ান বাই এন অংশ তাহলে এম জন ব্যক্তি তাহলে একজন ব্যক্তি কম কাজ করবে তাহলে একজন ব্যক্তি এক দিনে করবে কত তাকে আবার ভাগ করে দেবো তার মানে নিচে এসে যাবে এমটা তাহলে ওয়ান বাই এম ইন্টু এন হবে তার মানে ওয়ান বাই এম অংশ কাজ করবে তাই তো যেহেতু এম এর থেকে এক কম তাই এমটা নিচে নামে নিচে আসবে ঠিক আছে আর যদি বাড়তো তাহলে আমরা উপরে গুণ করতাম তো সেই জন্য একজন ব্যক্তি একদিনে করবে ওয়ান বাই এম অংশ কাজ ঠিক আছে এখন বলো একজন ব্যক্তি একদিনে কতটা কাজ করতে পারবে সেটা তো নির্দিষ্ট তাই না একজন ব্যক্তি একদিনে তো তার ক্ষমতার বেশি কাজ করতে পারবেন না তিনি অর্থাৎ একজন ব্যক্তি একদিনে কতটা কাজ করতে পারবেন সেটা স্থির সেটা ধ্রুবক সেটার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ওয়ান বাই এম কি একজন ব্যক্তি একদিনে কাজ করতে পারেন তাহলে এই ওয়ান বাই এম হচ্ছে তোমার স্থির অর্থাৎ অপরিবর্তনশীল তার মানে ওয়ান বাই এম হচ্ছে অপরিবর্তনশীল মানে কি সেটা ধ্রুবক আচ্ছা ওয়ান বাই এম এনটা ধ্রুবক তাহলে একে উল্টে দিলেও সেটা একটা ধ্রুবকই থাকবে ওয়ান বাই এম এর অনন্যকটাও ধ্রুবক হবে তার অনন্যক কি ওয়ান বাই এন এর সেটা হয়ে যাবে এম সেটা হয়ে যাবে কি ওয়ান বাই ধ্রুবক মানে একে উল্টে দিলাম দুদিকটাকে আচ্ছা একটা ধ্রুবক তার অনন্যকটাও আবার আর একটা ধ্রুবক তা অর্থাৎ সোজা কথাই ওয়ান বাই এমএন যেহেতু ধ্রুবক এর অনন্যকটাও ধ্রুবক হবে অর্থাৎ এমএন একটি ধ্রুবক হবে তাই এখানে উত্তর হয়ে যাবে এমএন অপরিবর্তনশীল অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা এখন এই যে অঙ্কটা করালাম কোনো নির্দিষ্ট কাজ এমজন ব্যক্তি ইঞ্জিন দিনে করতে পারে তাহলে কোনটি সত্য এই অঙ্কটা এইভাবে করালাম কারণ এই ঐক্যিক নিয়ম তোমাদের জানা আছে সুতরাং বুঝতে সুবিধা হবে এটাকে আরেকভাবে করা যায় আমি তোমাদের বলে দিচ্ছি জেনে নাও দেখো এমজন ব্যক্তি ইন দিনে করতে পারে তো আর কাজের পরিমাণটা নির্দিষ্ট বলে দিয়েছে নির্দিষ্ট কাজ অর্থাৎ কাজ স্থির এখন কাজটা স্থির রেখে ব্যক্তির সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে দিন সংখ্যা কমবে আর ব্যক্তির সংখ্যা কমানো হলে দিন সংখ্যা বাড়বে সুতরাং ব্যক্তির সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত না সমানুপাতিক তাহলে ব্যক্তির সংখ্যা কত আছে এম তাহলে এমের সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতিক ব্যস্ত সমানুপাতিক মানে ওয়ান বাই এনের এর সাথে সমানুপাতিক এটাকে বলা হয় ঠিক আছে এটা অভেদ ঠিক আছে বন্ধুরা এটাকে অভেদ বলা হয় আর এটা অভেদের চিহ্ন তাহলে এম টু ওয়ান বাই এন তাহলে এটা কী বলতে পারি কোনি গুণ করে বলতে পারি এম এন সমান ধ্রুবক একটা কে দিয়ে গুণ করতে হয় এটাকে ঠিক আছে তাহলে এম এন সমান কে বলতে পারি অর্থাৎ এম এনটা ধ্রুবক তার মানে এম এনটার কোনো পরিবর্তন হবে না এমএনটা স্থির থাকবে তো এখান থেকে উত্তর করা যায় অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এটা তোমরা হয়তো সবাই বুঝতে না পারো কারণ এটা অভেদের ধারণা তোমাদের সম্ভবত ক্লাস টেনেতে আছে তো সুতরাং এই জন্যই আমি তোমাদেরকে আগে এটা বললাম তো আশা করছি সবাই বুঝতে পেরেছো চলো পরের প্রশ্নে চলে যাই এরপরে সাদার দাগের অঙ্কটা খুব সহজ অঙ্ক যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করা হলে ভাগ শেষ কত হবে তাহলে দেখো যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা আমরা তাহলে একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা ধরে নিই এক আমরা জানি বিজোড় তাহলে বলছে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে তাহলে এক যেহেতু বিজোড় সংখ্যা তার বর্গ করো এক স্কোয়ার বড় করলে একই হবে এখন এই এককে যদি আট দিয়ে ভাগ করো তাহলে কত ভাগশেষ থাকবে আমরা কিছু খাওয়াতে পারবো না এখানে এক খাওয়াতে পারবো না শূন্য খাবে তাহলে আটে শূন্যই শূন্য আর এক নিচে নাম্বার অর্থাৎ এক ভাগশেষ থাকছে তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি এতটাই সহজ যদি বিশ্বাস না হয় আরেকটা দিয়ে করে দেখায় দেখো ধরো তোমরা বিজয়ের স্বাভাবিক সংখ্যাটা তিন নিলে ঠিক আছে এবার তিনের বর্গ করো বলেছে বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ তাহলে তিন বিজোড় স্বাভাবিক সংখ্যা তার বর্গ হচ্ছে নয় তিনে স্কোয়ার করলাম তাহলে সেটা হয়ে যাবে নয় এখন নয়কে আট দিয়ে ভাগ করো আট এক আট কত হবে আট নয় তো বিয়োগ করলে হয় এক তাহলে কত ভাগ শেষ থাকছে এক ভাগ থাকছে তাহলে অপশান সি উত্তর এর পরের অঙ্কটা দেখো বন্ধুরা খুব মজার এবং সহজ অঙ্ক দিয়েছে কিন্তু তোমরা হয়তো অঙ্কটা পড়ে ভয় পেয়ে গেছো তো চলো অঙ্কটা দেখি একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদয় স্থান পরিবর্তন করলে নতুন প্রাপ্ত সংখ্যা পূর্বের সংখ্যার চেয়ে নয় কম হয় তাহলে এরূপ দু অঙ্ক বিশিষ্ট সংখ্যার সংখ্যা হবে কটি অর্থাৎ এরকম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা কতগুলো পাবো ঠিক আছে তাহলে প্রথমে একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি থাকতে হয় একটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একটা এককের ঘরের অঙ্ক থাকে আর একটা দশকের ঘরের অঙ্ক থাকে তাই তো আমি ধরে নিলাম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটার এককের ঘরের অঙ্ক এক্স আর দশকের ঘরের অঙ্ক ওয়াই ঠিক আছে তাহলে সংখ্যাটা কি ওয়াই এক্স তো আচ্ছা এখন এই যে এককের ঘরের অঙ্ক যদি এক্স আর দশকের ঘরের অঙ্ক ওয়াই হয় তাহলে সংখ্যাটা কি হবে দেখো ভালো করে একটা সংখ্যা আমরা কি করে লিখি ধরো এখানে এক এক ঘরের অঙ্ক তো এক্স তাহলে সংখ্যাটা হয়ে যাবে এক্স যোগ আর দশকের ঘরের অঙ্ক কি ওয়াইটা দশকের ঘরে আছে তার মানে দশ গুণ হিসেবে আছে তার মানে ওয়াই গুণিত দশ এটা হয়ে যাবে সংখ্যাটা তাই তো একটা সংখ্যাকে আমরা লিখি লিখিত যেমন ধরো আমি তোমাদের উদাহরণ হিসেবে দেখি দিই এগারো এগারো সংখ্যার এক ঘরে এক বা আমি ধরো একুশ নিলাম একুশ সংখ্যাটার এক এক ঘরের অঙ্ক এক আর দশ আর তোমার দশকের ঘরের কত দুই তাহলে এই সংখ্যাটা কিভাবে লিখতে পারি এককের এক ঘরের অঙ্ক এক যোগ দশকের ঘরের অঙ্কটা দশ দিয়ে গুণ করে লিখতে পারি তাহলে দশ গুণ কুড়ি কি একুশ পেয়ে যাচ্ছি ঠিক কেন সেরকম এককের ঘরের অঙ্ক এক্স আর দশকের অঙ্ক ওয়াই হলে সংখ্যাটা যাবে এক্স প্লাস দশ ইন্টু ওয়াই তার মানে এক্স প্লাস টেন ওয়াই এবার বলেছে সংখ্যার অঙ্কদয় স্থান পরিবর্তন করলে এখন স্থান পরিবর্তন করলে আমরা কি সংখ্যা পাব স্থান পরিবর্তন করার মানে এক্সটা এক্সের এক্সটা এককের ঘরে ছিল সে চলে যাবে দশকের ঘরে আর ওয়াইটা দশকের ঘরে ছিল সে চলে যাবে এককের ঘরে তাহলে নতুন সংখ্যাটা কি হবে নতুন সংখ্যাটা হয়ে যাবে তাহলে এক এক ঘরের অঙ্ক কী আছে এখন ওয়াই যোগ দশ ইন্টু দশকের ঘরের অঙ্ক সেটা হচ্ছে এক্স তাহলে সংখ্যাটা হয়ে যাবে ওয়াই যোগ টেন এক্স ঠিক আছে এবার কি বলেছে ভালো করে লক্ষ্য করো তাহলে প্রথমে ছিল সংখ্যাটা এক্স প্লাস টেন ওয়াই এখন হয়ে গেছে ওয়াই যোগ টেন এক্স ঠিক আছে এবার বলেছে অঙ্কদয়ে স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি পূর্বের চেয়ে নয় কম হয় অর্থাৎ পূর্বের সংখ্যাটা কি ছিল এক্স প্লাস টেন ওয়াই সেটা কি নতুন সংখ্যাটা কি হয় নতুন সংখ্যাটা হচ্ছে ওয়াই প্লাস টেন এক্স এই নতুন সংখ্যাটা এটার চেয়ে নয় কম তাই তো তার মানে পূর্বের সংখ্যাটা চেয়ে থেকে নতুন সংখ্যাটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাবো আমরা নয় পূর্বের সংখ্যাটা স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটা পূর্বের চেয়ে নয় কম হয় ঠিক আছে এই যে নতুন সংখ্যাটা সেটা পূর্বের চেয়ে নয় কম তার মানে পূর্বেরটা নয় বেশি তাহলে পূর্বের সংখ্যাটা থেকে নতুন সংখ্যাটা বিয়োগ করলে নয় পাবো ঠিক আছে আচ্ছা এখন বিয়োগটা যদি করি কী হবে এক্স যোগ টেন ওয়াই মাইনাস ওয়াই আর মাইনাস টেন এক্স সমান নয় তাহলে কী হবে এক্স দেখো টেন ওয়াই থেকে মাইনাস ওয়াই করলে হয়ে যাবে নাইন ওয়াই আর মাইনাস টেন এক্স আর প্লাস এক্স হয়ে যাবে মাইনাস নাইন এক্স এটা সমান নয় আচ্ছা নয়গুলো কমন নিয়ে নাও তাহলে হয়ে যাবে ওয়াই মাইনাস নয় ইন্টু ওয়াই মাইনাস এক্স সমান নয় তার মানে নয় নয় কেটে গেলে উভয় দিকে কেটে গিয়ে এটা পড়ে থাকছে এক তাহলে ওয়াই মাইনাস এক্স সমান এক তার মানে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এটা আমরা পাচ্ছি তাহলে আমরা এখানে লিখি ওয়াই সমান এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক এক্স আর দশকের ঘরের অঙ্ক ওয়াই তারা এই নিয়মটা মেনে চলবে ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান এখন এরকম কতগুলি সংখ্যা পাওয়া যাবে তাহলে দেখো আমরা কি করে করব। তাহলে প্রথমে আমরা ধরি এক্স সমান শূন্য ধরলাম আচ্ছা এক্স সমান শূন্য যদি এখানে বসিয়ে দিই তাহলে ওয়াই কত হবে এর জায়গায় শূন্য বসাও শূন্য যোগ এক মানে এক তাহলে কি হয়ে যাচ্ছে সংখ্যাটা এককের ঘরের অঙ্কে শূন্য বসাও এক্স যেহেতু ছিল এক এক ঘরের অঙ্ক তাহলে এক এক ঘর অঙ্ক শূন্য বসালাম আর ওয়াই পেয়েছি এক তাহলে দশ কয়েক ঘর অঙ্কে এক বসালাম তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে দশ তাহলে একটা সংখ্যা আমরা পেলাম আচ্ছা এবার এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই এক্সের জায়গায় এখানে ওয়ান বসাও তাহলে ওয়াই কত হয়ে যাবে এক্সের জায়গায় ওয়ান বসালে ওয়ান যোগ ওয়ান মানে টু তাহলে এখানে সংখ্যাটা কী হয়েছে কি ওয়াই ওয়াইয়ের জায়গায় দুই দেখো ওয়াই পেয়েছি দুই আর এক্সের জায়গায় এক তাহলে এক্সের জায়গায় এক বসাও তাহলে সংখ্যাটা হয়ে যাচ্ছে একুশ ঠিক আছে কারণ সংখ্যাটা ছিল আমাদের ওয়াই এক্স তাই তো সংখ্যাটা ছিল এই যে এক একের ঘরে এক্স আর দশকের ঘরে ওয়াই তাহলে ওয়াই লিখছি দেখো দুই আর তারপরে এক্স লিখে দিচ্ছি এক তাহলে একুশ আচ্ছা এরপর যদি আমরা এক্স সমান দুই বসাই ঠিক আছে আচ্ছা এক্স সমান যদি দুই বসাই কী হবে দেখো এখানে এক থেকে দুই বসাও তাহলে ওয়াই হয়ে যাবে কত দুই যোগ এক এক্সের জায়গায় দুই বসালে দুই যোগ এক সমান তিন তাহলে এটা কত হয়ে যাচ্ছে সংখ্যাটা তিন কম তিন দুই বত্রিশ ঠিক আছে এবার আমরা এক্সের জায়গায় তিন এইভাবে বসাবো চার তিন বসালে কত হবে ওয়াই সমান দেখো এক্স জায়গায় তিন বসা তিন যোগ এক সমান চার তাহলে সংখ্যাটা হয়ে যাবে কি চার তিন মানে তেতাল্লিশ ঠিক আছে আচ্ছা এবার এক্সের জায়গায় চার বসাবো এক্সের জায়গায় চার বসালে ওয়াই কত পাবো চার যোগ এক পাঁচ তাহলে ওয়াই হয়ে যাবে চার যোগ এক সমান পাঁচ সংখ্যাটা হয়ে যাবে চুয়ান্ন ঠিক আছে আচ্ছা এক্সের জায়গায় পাঁচ বসাও এক্সের জায়গায় পাঁচ বসালে কী হবে ওয়াই হবে পাঁচ যোগ এক মানে ছয় তাহলে ওয়াই হয়ে যাবে পাঁচ যোগ এক সমান ছয় তাহলে সংখ্যাটা হয়ে যাবে পঁয়ষট্টি এক্সের জায়গায় ছয় বসাও একইভাবে তোমরা করবে ছয় বসাবে সাত বসাবে আট বসাবে এক্সের জায়গায় নয় বসাবে ঠিক আছে আচ্ছা তাহলে কতগুলো সংখ্যা পাচ্ছ এবার যখনই নয় পর্যন্ত তোমরা করবে করলে যেই নয় করবে কি হবে দেখো এক্সের জায়গায় যেই নয় বসাবো আমরা এই আট পর্যন্ত তোমরা করবে এবার আমরা এক্সের জায়গায় যেই নয় বসাবো এখানে এক্সের জায়গায় নয় বসালে ওয়াই কত হয়ে যাবে ওয়াই সমান নয় যোগ এক মানে দশ তাহলে ওয়াই হয়ে যাবে দশ তখন সংখ্যাটা কত হয়ে যাবে সংখ্যাটা ছিল ওয়াই এক্স তাহলে ওয়াইয়ের জায়গায় দশ আর এক্সের জায়গায় আমরা বসাচ্ছি কত নয় ঠিক আছে কী সব বলা ছিল দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার কিন্তু এখানে সংখ্যাটা দুই অঙ্ক বিশিষ্ট থাকছে থাকছে না দেখো একশো নয় হয়ে গেছে তার মানে তিন অঙ্ক বিশিষ্ট হয়ে গেছে তার মানে আমরা একসের জায়গায় এক্সের জায়গায় নয় বসালে আর কোনো সংখ্যা পাবো না এভাবে এক্সের জায়গায় দশ এগারো বসালেও আর আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো না তাহলে আমরা কত দূর পর্যন্ত নিতে পারবো আট পর্যন্ত একসের জায়গায় আট বসালে ওয়াই কত হবে একে নয় এক্সের জায়গায় আট বসালে ওয়াই হয়ে যাবে আট যোগে এক মানে নয় তাহলে সংখ্যাটা হয়ে যাবে তখন আটানব্বই তাহলে আমাদের সংখ্যাগুলো কী কী হচ্ছে তাহলে এক্সের জায়গায় শূন্য এক দুই করে করে যখন আট পর্যন্ত বসাবো তাহলে এক থেকে আট পর্যন্ত চারটা সংখ্যা আর শূন্য কেড়ে নটা সংখ্যা বলে কতগুলো পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর একটা এক্সিডিক্যাল টু আট নটা আবার কোনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে আমরা এরকম কতগুলো সংখ্যা পাব নটা সংখ্যা পাবো তাহলে উত্তর হয়ে যাবে অপশান এতে থাকা নয় হয়ে যাবে সঠিক উত্তর এরপরে আমাদেরকে নয় ধ্যাগের অঙ্কটা করতে হয় বন্ধুরা বলেছে তিনটি সংখ্যার গড় একশো পঁয়ত্রিশ বৃহত্তম সংখ্যাটি একশো আশি এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির অন্তর তাহলে বৃহত্তম সংখ্যাটা একশো আশি আর ক্ষুদ্রতর সংখ্যা দুটি অন্তর পঁচিশ হলে সর্বকনিষ্ঠ সংখ্যাটি কত তাই তো তাহলে দেখো বড় সংখ্যাটা দিয়ে দিচ্ছে একশো আশি আর ক্ষুদ্রতর সংখ্যা দুটির অন্তর বলেছে পঁচিশ আমরা ধরে নিই ক্ষুদ্রতর সংখ্যাটি হচ্ছে এক্স একটা সংখ্যা ধরলাম আর বলছে ক্ষুদ্রতর সংখ্যা দুটির তার আরেকটা সংখ্যা আছে তাদের অন্তর পঁচিশ তাহলে ক্ষুদ্রতরটা যেহেতু এক্স এর পরের ক্ষুদ্রতম সংখ্যাটা হবে কত এর সঙ্গে পঁচিশ যোগ করব তাহলে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পঁচিশ পেয়ে যাবো আর এরপরে তাহলে দুটো সংখ্যা পেয়ে গেছে এটা হচ্ছে একটা সংখ্যা এক্স প্লাস পঁচিশ হচ্ছে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ এক্স একটা এক্স প্লাস পঁচিশ দ্বিতীয় আর বৃহত্তম সংখ্যাটা দিয়ে দিয়েছে একশো আশি এই হলো তিনটে সংখ্যা এবার বলেছে তিনটি সংখ্যার গড় একশো পঁয়ত্রিশ তাহলে এই তিনটে সংখ্যার গড় কত হবে গড় মানে কি প্রথমে তাদের যোগ ফল করবো তাহলে এক্স যোগ এক্স যোগ পঁচিশ এই সংখ্যাটা আর যোগ একশো আশি গড় করতে গেলে যতগুলো সংখ্যার যোগ করছে কটা সংখ্যা নিয়েছে একটা দুটো তিনটে তাহলে তাদের যোগফলকে তিন দিয়ে ভাগ করবো এটাই হয়ে যাবে গড় গড় কত বলা আছে একশো পঁয়ত্রিশের সঙ্গে সমান তাহলে এইটা সমান একশো পঁয়ত্রিশ ঠিক আছে এবার দেখো লবটাকে আমরা লিখবো এক্স যোগ এক্স যোগ পঁচিশ যোগ একশো আশি সমান এই তিনটাকে ডান দিকে গুণ করো একশো পঁয়ত্রিশ গুণিত তিন তাহলে কী হচ্ছে দেখো এক্সের সাথে এক্স যোগ করলে কত হবে টু এক্স যোগ পঁচিশ আর একশো আশি যোগ করলে কত হবে দুশো পাঁচ ঠিক আছে সমান কত গুণ করো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক দশ তিন তিরিকা নয় রেখে দশের শূন্য হাতে এক দশ তিনেকি তিন রেখে চার ঠিক আছে দেখো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক দশ তিন তিরিকে নয় রেখে দশের শূন্য হাতে এক দশ তিন এক তিন রেখে চার চারশো পাঁচ আচ্ছা তাহলে টু এক্স সমান কত হয়ে যাবে চারশো পাঁচ থেকে দুশো পাঁচ বিয়োগ করতে হবে চারশো পাঁচ মাইনাস দুশো পাঁচ মানে দুশো তাহলে এক্স সমান কত এক্স সমান দুশো আচ্ছা টু এক্স সমান দুশো তাহলে এক্স সমান কত দুশো বাই দুই তারপরে কাটাকাটি করলে দেখো হবে একশো ঠিক আছে তাহলে এক্স হয়ে যাচ্ছে একশো তাহলে উৎ সর্বকনিষ্ঠ সংখ্যা কোনটা এক্স দেখো আমরা ধরেছিলাম নেক্সটে সর্বকনিষ্ঠ তাহলে উত্তর হয়ে যাবে একশো অর্থাৎ অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এরপরে আমরা দশের দাগের অঙ্কটা করব বন্ধুরা কী দেওয়া আছে দেখো রুট টু টু দি পাওয়ার এন সমান হাজার চব্বিশ হলে থ্রি টু দি পাওয়ার টু ইন্টু এন বাই ফোর মাইনাস এর মান কত কিচ্ছু না আগে এই এইটা দেখো রুট টু টু দি পাওয়ার এন সমান হচ্ছে হাজার চব্বিশ তাই তো তাহলে এই রুটটাকে তুলব প্রথমে আমরা রুটটাকে তুলতে গেলে কী করতে হবে বর্গ করব আমরা তাহলে রুট টু টু দি পাওয়ার এন এর বর্গ করে দাও তাহলে হাজার চব্বিশেরও আমরা বর্গ করে দেবো ঠিক আছে আচ্ছা যেই বর্গ করলাম বাঁ দিকটা কী রুটটা উঠে গেল তাহলে রুটটা উঠে গেলে কী হয়ে গেলো টু টু দি পাওয়ার এন তার হোল স্কোয়ার হয়ে গেল সরি হোল স্কোয়ার নাই টু টু দিপার এন হয়ে যাবে কারণ যেই বর্গ করলাম রুটটা উঠে যাবে তাহলে পড়ে থাকছে টু টু দিপার এন সেটাকে আমরা লিখতে পারি হাজার চব্বিশের বর্গ হিসাবে ঠিক আছে আচ্ছা এবারে হাজার চব্বিশটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো আমরা এখানে হাজার চব্বিশকে উৎপাদকে ভাঙব কত হয় দেখো প্রথমে দুই দিয়ে ভা ভাগ করলাম তাহলে দুই পাঁচে দশ দুই এককে দুই দুই দুগুণে চার আবার দুই দিয়ে ভাঙো তাহলে দুই দুগুণে চার এগারো দুই পাঁচে দশ বারো দুই ছয় বারো আবার দুই খাওয়াবো দুই এককে দুই দুই দুগুণে চার ষোলো দুই আটে ষোলো একশো আটা ষোলো আবার দুই খাওয়াবো দুই ছয় বারো দুই চারে আট আবার দুই খাওয়াও দুই বত্রিশে চৌষট্টি আবার দুই খাওয়াও দুই ষোলো বত্রিশ দুই খাওয়াও দুই আটটে ষোলো দুই খাওয়াওক দুই চারে আট দুই খাওয়াও দুই দুগুণে চার তাহলে কতগুলো দুই পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তাহলে হাজার চব্বিশকে কি দশটা দুইয়ের গুণফল হিসেবে লিখতে পারি তার মানে আমরা কি লিখতে পারি হাজার চব্বিশ সমান দুই গুণিত দুই গুণিত দুই এমনি করে দশ বার তাই তো তার মানে কি দশটা দুইয়ের গুণফলকে আমরা এইভাবে লিখতে পারি না টু টু দিপা আর টেন হিসেবে লিখতে পারি না তাহলে হাজার চব্বিশ মানে কিন্তু টু টু দিপার টেন তাহলে এটাকে আমরা কি লিখতে পারি পরে বাঁধিকে টুটু দিতে পারেন যেমন ছিল রাখলাম হাজার চব্বিশের জায়গায় লিখলাম টু টু দি পাওয়ার টেন তারপরে তার মাথা স্কোয়ার করে দিলাম ঠিক আছে এখন এই স্কোয়ার মানে কি দেখো মা দিকে টুটু এন যেমন ছিল থাকলো এখন এই স্কোয়ার করা মানে কি পাওয়ারগুলো স্কোয়ারের সময় কি পাওয়ারগুলো গুণ হয়ে যায় তাহলে হয়ে যাবে টু টু দি পাওয়ার দশ গুণিত দুই অর্থাৎ টু টু দি পাওয়ার এন সমান টু দি পাওয়ার দশ দুগুণে কুড়ি তাহলে দেখো এটা টু দি পাওয়ার এন আর এটা টু টু দিপার কুড়ি দুটো সমান তারপর নিশ্চয়ই যেহেতু বেস্টটা দুটোরই দুই আছে তাহলে দুটো সমান হবে যদি তাদের পাওয়ারগুলো একই হয় তাহলে এন সমান কত হয়ে যাবে কুড়ি তাহলে এন আমরা পেয়ে গেলাম কুড়ি তাহলে এবার এইটার মান বার করবো এটা কী ছিল থ্রি টু দি পাওয়ার টু ইন্টু এন বাই ফোর মাইনাস ফোর ঠিক আছে সমান থ্রি ইন থ্রি টু দি পাওয়ার টু ইন্টু এন এর জায়গায় আমরা কত পেয়েছি এন সমান কুড়ি তাহলে এনের জায়গায় কুড়ি বসিয়ে দাও কুড়ি বাই চার মাইনাস চার তাহলে এটা এখন কত হবে সমান থ্রি টু দি পাওয়ার টু ইন্টু দেখো কুড়ি বাই চার মানে চার কাটাকাটি করো চার এক চার চার পাঁচে কুড়ি তাহলে কুড়ি বাই চারটা হয়ে যাচ্ছে পাঁচ মাইনাস চার সমান থ্রি টু দি পাওয়ার টু ইন্টু পাঁচ থেকে চার বেগ হলে কত হয় এক সমান থ্রি টু দি পাওয়ার টু ইন্টু এক মানে টু এটা থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার টু ইন্টু এক মানে দুই তাহলে তিনের স্কোয়ার মানে কত নয় তাহলে উত্তর হয়ে যাবে অপশান ডি এখানে নয় আছে অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে এগারো দেখটা বন্ধুরা কোনো ঘড়িতে ছটা বাজার ঘন্টা বাজিতে দশ সেকেন্ড সময় লাগে তবে এগারোটা বাজার ঘন্টা বাজিতে সময় লাগবে কত আমাদেরকে বের করতে হবে দেখো এটা সময় অবকাশের অঙ্ক এই ধরনের অঙ্ক আমি করিয়েছি যারা চ্যানেলের রেগুলার নজরে রাখো আমার তারা জানো তো দেখো এই ধরনের অঙ্কে এখানে যে ছটা বাজার ঘন্টা বাজতে বলেছে না যখন ছটা বাজবে তখন ছটা ঘন্টা বাজবে আগেকার দিনে একটা বিশেষ ঘড়ি পাওয়া যেত সেই ঘড়িতে যত যটা বাজতো ততগুলি ঘণ্টা বাজতো অর্থাৎ দুটো যখন বাজতো ঘড়িতে তখন দুটো ঘন্টা পড়তো ঢং ঢং করে যখন ঘড়িতে এগারোটা বাজতো তখন ঢং ঢং করে এগারোটা ঘন্টা পড়তো অর্থাৎ ছটা বাজবে যখন তখন ঘড়িতে ঢং ঢং করে ছটা ঘন্টা বাজবে ঠিক আছে তাহলে দেখো প্রথম ঘণ্টা দ্বিতীয় ঘণ্টা তৃতীয় ঘণ্টা চতুর্থ ঘণ্টা পঞ্চম ঘন্টা ষষ্ঠ ঘণ্টা ছটা ঘণ্টা বাজলো ঠিক আছে এখন তুমি যখন প্রথম ঘড়ি তুমি একটা স্টপ ওয়াচ নিলে যখন প্রথম ঘন্টা পড়লো তুমি ঘড়িতে স্টপ ওয়াচ চালু করলে আবার যখন শেষ ঘন্টা পড়ল তখন তুমি স্টপওয়াচ শেষ করলে তাহলে এই যে মাঝে সময় অবকাশটা মাঝে কতটা সময় লাগলো এই সময়টাই তো হবে তোমার প্রথম ঘন্টা থেকে ষষ্ঠ ঘণ্টা পড়ার জন্য মোট কতটা সময় লাগলো এখন এই সময়টাকে যদি ভালো করে ভাবো দেখো কীভাবে হবে না প্রথম ঘণ্টা থেকে এইভাবে ভাগ করে নিতে পারো না প্রথম ঘন্টা থেকে দ্বিতীয় ঘন্টার মাঝে একটা সময় লেগেছে প্রথম ঘন্টা থেকে দ্বিতীয় ঘণ্টা পড়তে আবার দ্বিতীয় ঘণ্টাটা যেই পড়লো তারপর থেকে তৃতীয় ঘণ্টা পড়তে একটা সময় লেগেছে তৃতীয় ঘন্টা থেকে চতুর্থ ঘন্টা একটা পড়তে সময় লেগেছে চতুর্থর পর থেকে পঞ্চম ঘণ্টা পড়তে একটা সময় লেগেছে পঞ্চমের পর থেকে ষষ্ঠ ঘণ্টা পড়তে সময় লেগেছে এই যে মাঝের সময়গুলো এই সময়গুলোকে যোগ করলেই তুমি মোট কত সময় পেয়েছে পেয়ে যাবে এবং মাঝে কটা সময় লাগলো দেখো এখান থেকে এইটা একটা তারপরে এইখান দ্বিতীয় থেকে তৃতীয় দুটো তৃতীয় থেকে চতুর্থ তিনটে চতুর্থ থেকে পঞ্চম চারটে পঞ্চম থেকে ষষ্ঠ পাঁচটা তাই তো অর্থাৎ মাঝে যতগুলো ফাঁকা স্থান থাকছে ততগুলো সময় লাগছে এখন ছটা ঘন্টা এক দুই তিন চার পাঁচ ছয় তার মাঝে কতগুলো ফাঁকা স্থান একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফাঁকা স্থান আছে অর্থাৎ এই পাঁচটা ফাঁকা স্থান বা পাঁচটা অবকাশের জন্য আমাদের যে সময় লাগছে সেই সময়টাই হয়ে যাবে ছটার ঘণ্টা ছটা ঘন্টা বাজতে কত সময় লাগে তাই তো তাহলে ছটা বাজার ঘন্টা তাহলে ছটার ঘন্টা বাজতে অর্থাৎ ছটা ঘন্টা বাজতে সময় অবকাশ লাগে কটা একটা কম লাগবে ছয় মাইনাস এক সমান পাঁচটি তারপর বলেছি কি এগারোটা বাজতে কত কত সময় লাগবে তাহলে এখন এগারোটা বাজবে তখন এগারোটা ঘণ্টা বাজবে তাহলে এগারোটা ঘন্টা বাজতে সময় অবকাশ লাগে সমান এগারো মাইনাস এক সমান টি ঠিক আছে এখন কি বলেছে ছটা বাজার ঘন্টা বাজতে দশ সেকেন্ড সময় লাগে তাই তো তাহলে ছটা বাজার ঘন্টা বাজতে বলতে যখন ছটা বাজে মানে পাঁচটা সময় অবকাশের জন্য তাই তো তাহলে পাঁচটি সময় অবকাশের জন্য সময় লাগে দশ সেকেন্ড তাহলে একটি সময় অবকাশের জন্য কত সময় লাগবে কম সময় লাগবে একটা সময় অবকাশের জন্য সময় লাগবে দশ বাই পাঁচ সেকেন্ড তো এগারোটা যখন বাজবে তখন কটা সময় অবকাশ লাগবে দশটা তাহলে দশটি সময় অবকাশের জন্য সময় লাগবে সমান দশ বাই পাঁচ গুণিত দশ সেকেন্ড কাটাকাটি করলে হবে পাঁচ দুগুণে দশ অর্থাৎ কুড়ি সেকেন্ড কিন্তু কোনো অপশানেই কুড়ি নেই বন্ধুরা এখানে আসলে অপশানগুলোকে একটু অন্যভাবে দেওয়া আছে এবার আমাদেরকে চেক করতে হবে কোন অপশানটায় কুড়ি সেকেন্ড হবে ঠিক আছে অপশান ডিটা দেখি বুঝতে পারছো এটা কুড়ি সেকেন্ড হতে পারবে না কারণ ছয়কে এগারো দিয়ে কাটাকাটি যাবে না ফলে এটা কুড়ি সেকেন্ড হবে না তাহলে অপশান ডি ফলস হয়ে গেল প্রথমে এবার অপশান এটা আমরা দেখি একের আশি ঘন্টা সমান কত সেকেন্ড আগে বার করবো আমরা একের আশি ঘন্টা সমান কত না এক ঘন্টা বাই আশি তো তাহলে এক ঘন্টা মানে কত ছত্রিশও সেকেন্ড তাকে আশি দিয়ে ভাগ করো তাহলে এত সেকেন্ড হয়ে যাবে কাটাকাটি করো শূন্য শূন্য চার দু আট দিয়ে যদি কাটাকাটি করি আট এক আট আর আট চারে বত্রিশ চল্লিশ আট পাঁচে চল্লিশ তাহলে এটা হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে এটা নয় কুড়ি সেকেন্ডের আমাদের উত্তর হতে হবে একের নব্বই ঘন্টাতে কী হবে চলো দেখি একের নব্বই ঘণ্টা এক ঘন্টা মানে কত সেকেন্ড ছত্রিশও সেকেন্ড বাই নব্বই দিয়ে ভাগ করো তাহলে এত সেকেন্ড হয়ে যাবে কাটাকাটি করো শূন্য শূন্য নয় চারে ছত্রিশ হয়ে গেলো চল্লিশ তাহলে এটাও উত্তর নয় তাহলে অপশান সি দেখি একের একশো আশি ঘণ্টা হয় কি না চলো একের একশো আশি ঘণ্টা তাহলে উপরে আছে এক ঘন্টা এক ঘণ্টা মানে ছত্রিশশো সেকেন্ড বাই নিচে কত একশো পাশি কাটাকাটি করে শূন্য শূন্য কেটে গেল আঠেরো দিয়ে কাটলে হবে আঠেরো দুগুণে ছত্রিশ আর এই শূন্যটা কুড়ি তাহলে এইটা হয়ে যাচ্ছে কুড়ি সেকেন্ড তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি অর্থাৎ একের একশো আশি ঘন্টা এটাই হয়ে যাবে সঠিক উত্তর বার দাগের অঙ্কটা দেখো বন্ধুরা এটা খুব সহজ অঙ্ক আছে বলেছে একশো ওয়াই দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যারা পরস্পর মৌলিক এল ও এইচ হলো তাদের লসাগু ও গসাগু তাহলে এল টু দি পাওয়ার এইচের এর মান কত হবে এখন কী বলেছে এক্স আর ওয়াই দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আর পরস্পর মৌলিক পরস্পর মৌলিক কারণ না যাদের গসাগু এক তাহলে যেহেতু এক্স আর ওয়াই পরস্পর মৌলিক তাহলে এদের গসাগু কত হবে আমরা এটা প্রথমেই বলে দিতে পারি সংজ্ঞা থেকে গসাগু কত হবে এক এখন গসাগুটা কি বলা ছিল যে পরস্পর মৌলিক এল ও এই ছিল তাদের লসাগু ও গসাগু তাহলে এল হচ্ছে লসাগু আর এইচ হচ্ছে গসাগু এখন এখানে গসাগু পেয়েছি এক তার মানে এইচ হয়ে যাবে এক যেহেতু গসাগু আমাদের এক আবার আমরা কী জানি দুটি সংখ্যার ক্ষেত্রে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল এখন লসাগু কত এখানে দেখো বলা আছে এল ও এইচ হচ্ছে লসাগু গসাগু তাহলে লসাগু হচ্ছে এল ইন্টু গসাগু কত এইচ আবার আমরা পেয়েছি গসাগু এখানে এক তার মানে এইচ সমান এক আমরা পেয়েছি তাহলে গসাগুর জায়গায় আমরা এক বসিয়ে দিলাম যেহেতু গসাগু এক সমান সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটি কি কি এক্স আর ওয়াই তাহলে তাদের গুণফল কী হবে এক্স গুণিত ওয়াই তাহলে এল গুণিত এক তার মানে কি এল এল সমান কি হয়ে যাচ্ছে এক্স কুণিত ওয়াই মানে এক্সো ওয়াই তাই তো আমাদেরকে কী বার করতে হবে এল টু দি পাওয়ার এইচ তাহলে চলো এল টু দি পাওয়ার এইচ বার করি এল টু দি পাওয়ার এইচ মানে কি এল টু দি পাওয়ার এইচ কত পেয়েছি আমরা এক তাহলে এইচের জায়গায় এক বসিয়ে দাও তার মানে এল টু দি পাওয়ার এক তাহলে কোনো কিছুর পাওয়ারে ওয়ান থাকা মানে সেটাই হয় তার মানে এল এখন এলটা কত এক্স ওয়াই এর সাথে সমান এইচ আমরা বার করি এল সমান এক্স ওয়াই তাহলে এল সমান এক্স ওয়াই তাহলে এল টু দি পাওয়ার এইচ সমান কী পেলাম আমরা এক্স ওয়াই তাহলে উত্তর হয়ে যাবে একসো এক্সো ওয়াই অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা তেরোর দাগের অঙ্কটা দেখব বন্ধুরা এই বর্গমূলটার সরলতম মান বের করতে হবে এইভাবে দেওয়া আছে এই ধরনের অঙ্ক আমি করিয়েছি তোমাদেরকে এর আগে চলো তবু আজকে আবার করিয়ে দিচ্ছি অঙ্কটা প্রথমে লিখছি আমি ওয়ান পয়েন্ট টু তারপরে মাইনাস তার ভিতরে আবার রুট জিরো পয়েন্ট সেভেন ফোর তারপরে মাইনাস রুট জিরো পয়েন্ট নাইন নাইন তারপরে মাইনাস রুট জিরো পয়েন্ট এইট ফাইভ মাইনাস রুট জিরো পয়েন্ট থ্রি সিক্স তাই তো এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি সবার ডান দিক থেকে শুরু করবে তাহলে প্রথমে এই রুট জিরো পয়েন্ট থ্রি সিক্স অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি সিক্সের বড়গমূল করবে তাই তো দেখো কীভাবে বর্গমূল করবে এগুলো ভাগ পদ্ধতিতে করবে তোমরা শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে দশমিকের ডান দিকের অঙ্কগুলো দুটো দুটো করে জোর করে নিতে হয় ঠিক আছে তাহলে প্রথমে এখানে দশমিক আছে বলে তুমি দশমিক খাইয়ে দাও শূন্য আছে তো এই কি দশমিকের বাড়ি সংখ্যা নেই তাহলে প্রথমে দশমিক খাইয়ে দাও এবার এখানে কত খাওয়ালে দেখো এখানে যা খাওয়াবে এখানেও তাই খাওয়াতে হবে তাহলে এখানে যদি ছয় খাওয়াও এখানেও ছয় খাওয়াবে দেখো ছয় ছয় কত হয়ে যাবে ছত্রিশ হয়ে যাবে তাহলে উপরে যে সংখ্যাটা পাবে এটাই হবে বর্গমূল দশমিক ছয় এটাই হলো বর্গমূল তাহলে এই যে রুট জিরো পয়েন্ট থ্রি সিক্স এর বর্গমূলে যাবে দশমিক ছয় তাই তো তাহলে এবার লিখে দাও পুরো অঙ্কটাকে তাহলে ওয়ান পয়েন্ট টু মাইনাস রুট জিরো পয়েন্ট সেভেন ফোর মাইনাস রুট জিরো পয়েন্ট নাইন নাইন তারপরে মাইনাস রুট জিরো পয়েন্ট এইট ফাইভ মাইনাস এটা কত হলো জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে আচ্ছা এবার আবার লেখো অঙ্কটা রুট তাহলে ওয়ান পয়েন্ট টু মাইনাস রুট জিরো পয়েন্ট সেভেন ফোর মাইনাস রুট জিরো পয়েন্ট নাইন নাইন মাইনাস দেখো রুট জিরো পয়েন্ট এইট ফাইভ থেকে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স মানে জিরো পয়েন্ট সিক্স জিরো তাহলে জিরো পয়েন্ট এইট ফাইভ থেকে জিরো পয়েন্ট সিক্স জিরো বিয়ে করলে কত হবে এটা কি আছে রুট আমি এখানটা করছি ডান দিকে দেখো রুট জিরো পয়েন্ট এইট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সিক্স জিরো তাই তো এই বিয়োগ ভালটা কত বিয়োগ ফলটা করলে হবে জিরো জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে হয়ে যাবে রুট জিরো পয়েন্ট টু ফাইভ তাই তো এবার এই জিরো পয়েন্ট টু ফাইভের বর্গমূল করবো আমরা তাহলে প্রথমে দশমিক খাইয়ে দেবো এখানেও পাঁচ খাওয়াবো এখানেও পাঁচ খাওয়াবো কথা হবে পাঁচ পাঁচে পঁচিশ এখানে বসিয়ে দেবো আর কিছু নেই ভাগ শেষ মিলে গেলো তাহলে বর্গমূল হয়ে গেলো জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই পুরো জিনিসটা হয়ে গেলো জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে বসিয়ে দেবো জিরো পয়েন্ট ফাইভ এবার আবার করবো দাও টেনে দাও রুটটা প্রথমে তারপর ওয়ান পয়েন্ট টু মাইনাস রুট জিরো পয়েন্ট সেভেন ফোর মাইনাস এই রুট নাইন নাইন থেকে রুট জিরো পয়েন্ট ফাইভ থেকে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানেই তো জিরো পয়েন্ট ফাইভ জিরো এটা বিয়োগ করলে কথা হবে রুট জিরো পয়েন্ট ফোর নাইন বিয়োগ বিয়োগটা তোমরা নিজেরা করবে এবার এই জিরো রুট জিরো পয়েন্ট ফোর নাইনে বর্গমূল করবো আমরা তাহলে জিরো পয়েন্ট ফোর নাইনে বর্গমূল করবো তাহলে প্রথমে দশমিক খাইয়ে দেবো তারপরে এখানে সাত খাবো এখানেও সাত খাবো সাত সাততে ঊনপঞ্চাশ মিলে যাবে বর্গমুল হয়ে যাবে দশমিক সাত তাহলে এটা হয়ে যাবে রুট ওয়ান পয়েন্ট টু মাইনাস রুট জিরো এটা হয়ে গেল আমাদের বর্গমুল কত জিরো তাহলে মাইনাস জিরো পয়েন্ট সেভেন আচ্ছা জিরো পয়েন্ট আমরা জিরো লিখতে পারি সমান রুট কত হয়ে যাবে ওয়ান পয়েন্ট টু মাইনাস রুট জিরো পয়েন্ট কত হবে জিরো তাহলে ওইটা হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো ফোর সরি জিরো পয়েন্ট সেভেন ফোর থেকে জিরো পয়েন্ট সেভেন জিরো বিয়োগগুলো হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো ফোর ঠিক আছে এবার জিরো পয়েন্ট জিরো ফোরে আমরা বরগমূল করবো দেখো তাহলে প্রথমে দশমিক খাওয়াবো ঠিক আছে এখানে দেখো আমরা এইভাবে জোর করে নাও তাহলে এখানে দুই খাওয়াবো আর এখানেও দুই খাওয়ালে দুই দুগণে চার চার লিখলাম তাহলে এটা শূন্য চার আর চার একই বিয়োগ করলে হবে শূন্য তাহলে বরগোন কথা হয়ে যাচ্ছে দশমিক দুই তাহলে রুট করলে হবে ওয়ান পয়েন্ট টু মাইনাস এইটার বড়গমল পেলাম শূন্য দশমিক দুই ঠিক আছে এক দশমিক দুই থেকে শূন্য দশমিক দুই বিয়েগুলো কত হয়ে এক তাহলে রুট একের বর্গমল কত এক তাহলে উত্তর হয়ে যাবে এক কোথায় এক আছে দেখো অপশান ডিতে আছে এক তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর তো এইভাবে অঙ্কটা কোথায় বন্ধুরা সহজ হয় বন্ধুরা এইভাবে করলে ঠিক আছে এরপরে চোদ্দোর দাগের অঙ্কটা বন্ধুরা এটা একটু লিং দি হবে কিন্তু অঙ্কটা সহজ খুব একটা কঠিন না এই ধরনের অনেক অঙ্ক আমি তোমাদের করিয়েছি প্রথমে দেখো আমাদেরকে কী বলেছে এ প্লাস বি প্লাস সি সময় পনেরো আর ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি সময় একাত্ত বাই এ বিসি হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বিসির মান কত এখন এই জিনিসটা আমি অনেকবার করিয়েছি তোমাদেরকে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ এবিসি এটাকে আমরা এইভাবে লিখতে পারি উৎপাদকের বিশ্লেষণ করলে এটাকে এইভাবে লিখতে পারি উৎপাদকের আকারে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি এ তাই তো আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি কে এইভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি অনেকবার করিয়ে দিয়েছি কীভাবে করতে হয় তো যারা দেখনি তারা আমরা আগের ভিডিওগুলি থেকে দেখে নাও ঠিক আছে তো চলো এবার আমাদেরকে এর মানটা বের করতে হবে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান আমরা পনেরো জানি তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় পনেরো বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে পনেরো গুণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ তাই তো আচ্ছা এবার আমাদের হাতে আছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পনেরো আর এটা প্রথম আমরা এটাকে লিখে দেখো ওয়ান বাই এ যোগ ওয়ান বাই বি যোগ ওয়ান বাই সি সমান একাত্তর বাই এ বি সি তাই তো এবিসিটা ডান দিকে হরে আছে তাহলে এবিসিটাকে এদিকে গুণ করে দিতে পারি আমরা ভগ্নাংশের নিয়মে সমান সমাধানের উভয় দিকে ভগ্নাংশ থাকলে যে নিয়ম তাহলে নিচেটা এদিকে গুণ হয়ে যায় তাহলে ওয়ান বাই এ যোগ ওয়ান বাই বি যোগ ওয়ান বাই সি সমান একাত্তর এবার এবিসি দিয়ে একে গুণ করলে দেখো এ এ কেটে যাবে পড়ে থাকবে বি সি যোগ ওয়ান বাই বি দিয়ে এবিসি কে গুণ করলে বিটা কেটে যাবে পড়ে থাকবে এসি যোগ ওয়ান বাই সি দিয়ে এবিসিটাকে গুণ করলে সিটা কেটে যাবে পড়ে থাকবে এবি তাহলে হয়ে যাচ্ছে একাত্তর তাহলে আমরা কী পাচ্ছি এটাকে সাজিয়ে লিখলে প্রথমে এবি কে লেখো তারপরে লিখবো বি সি তারপরে লিখবো সি এ বা এসি তাহলে যোগফলটা হচ্ছে একাত্তর আর আমাদের হাতে কি ছিল এ প্লাস বি প্লাস সি সমান পনেরো এবার ওটাকে লিখবো আমরা এ প্লাস বি প্লাস সি সমান পনেরো ঠিক আছে আচ্ছা এটা আমাদের হাতে আছে উভয় পক্ষকে আমরা বর্গ করে দিই তাহলে এ প্লাস বি প্লাস সি তোর হোলস্কোয়ার কত হয়ে যাবে সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ সমান পনেরো তার হোলস্কোয়ার করলে কত হয় দুশো পঁচিশ পনেরো বর্গ এবার দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি যোগ টু বিসি যোগ টু সি এ থেকে টু কমন নাও তাহলে এভাবে লিখতে পারি টু ইন্টু এবি যোগ বি সি যোগ সি এটা সমান দুশো পঁচিশ ঠিক আছে এবার দেখো আমরা কীভাবে লিখবো তাহলে হয়ে গেল এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ টু ইন্টু এবি যোগ বিসি যোগ সি এ কত এই যেখানে আমরা বার করে রেখেছিলাম এবি যোগ বিসি যোগ সি এ সমান একাত্তর তাহলে এখানে টু গুণিত একাত্তর বসিয়ে দাও সমান হয়ে যাবে দুশো পঁচিশ তাহলে আমরা আবার কি পাচ্ছি এস স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার যোগ একাত্তর দিয়ে গুণ করলে দুই এক দুই আর দুই সাত চোদ্দ একশো বিয়াল্লিশ এটা সমান হয়ে যাচ্ছে দুশো পঁচিশ তাহলে আমরা কী পাব এস্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার সমান দুশো পঁচিশ একশো বিয়াল্লিশটা ডান দিকে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে দুশো পঁচিশ মাইনাস একশো বিয়াল্লিশ বি যোগ করলে কত হয় দেখি দুই করলে পাঁচ তিন দিতে চার করলে বারো আট দিতে হয় দেখা এক দশ দুই হয়তো একদশ গেলো তিরাশি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা পেলাম তিরাশি আর আমরা কি পেয়েছিলাম এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান একাত্তর তাহলে এবার এই ব্যাকেটটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো আমরা এইভাবে লিখতে পারি তো পনেরো গুণিত দেখো এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার আর এই মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ থেকে মাইনাসটা কমন নিলে হয়ে যাবে এবি যোগ বিসি যোগ সি এ ঠিক আছে তাহলে কি হয়ে গেল পনেরো গুণিত স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা এইমাত্র মাত্র বার করলাম তিরাশি তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস সি স্কোয়ারের জায়গায় বসিয়ে দিলাম তিরাশি ঠিক আছে দেখো এখানে আমরা বের করেছি তিরাশি আর এবি যোগ বিসি যোগ সি এ আমাদের বের করে আছে একাত্তর তাহলে এখানে বিয়োগ একাত্তর লিখে দাও তাহলে কত হবে পনেরো গুণিত তিরাশি থেকে একাত্তর বিয়োগ করতে হবে এক করলে তিন দুই দিতে সাত করলে আট এক দিতে তাহলে পনেরোকে বারো দিয়ে গুণ বারো পাঁচে ষাটের শূন্য হয় থেকে ছ দশ বারোকে বারো ছয় আঠেরো তাহলে একশো আশি হয়ে যাবে উত্তর বন্ধুরা দেখো অপশান ডিতে আছে একশো আশি তাহলে অপশান ডি সঠিক উত্তর এরপর পনেরো দাগের অঙ্কটা বন্ধুরা জ্যামিতি থেকে এসছে এবং খুবই সহজ প্রশ্ন কি বলে আছে প্রদত্ত চিত্রে এবি সমান্তরাল সিডি এই যে মাথায় বার দেওয়া আছে এর মানে বাহু অর্থাৎ বাহু বা সরল লেখা অর্থাৎ এবি সরল লেখা সিডি সরল লেখার এই চিহ্নটার মানে হচ্ছে সমান্তরাল সমান্তরাল অর্থাৎ এবি বি সরল লেখা সিডি সরল লেখা সমান্তরাল তাহলে কোন পি কিউআরের মান কত হবে আমাদেরকে বের করতে হবে দেখো কোন পি কিউ আর তার মানে এই কোনটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এখন দেখো এবি আর সিডি সমান্তরাল বলে দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে এবির সমান্তরাল করে এই কি বিন্দু দিয়ে একটা সমান্তরাল সহ আমরা কল্পনা করব মানে আমরা টেনে নেব সমান্তরাল সহ এটা টানতে পারবো আমরা এবির সমান্তরাল করে অঙ্কন করা যাবে ঠিক আছে তাহলে এই সমান্তরাল সহ এখন দেখো এটার। এবি সরলেখা আর এই যে স্বরলেখাটা টানলাম এটা সমান্তরাল হয়ে গেছে দুটো সরললেখা সমান্তরাল আর এই পিকিউটা ছেদক তাহলে এই কোনটার সাথে এই কোনটা তো সমান হয়ে যাবে এই কোনটা কি একান্তর কোণ তাহলে এই কোনটা হয়ে গেল কুড়ি ডিগ্রি আবার দেখো এই যে সরললেখাটা টেনেছি তার সাথে সিডিও সমান্তরাল তাহলে এই কোনটার সাথে তখন আমাদের এই কোনটা সমান হয়ে যাবে একান্তর কোণ তাহলে এই কোনটা হয়ে যাবে তখন চল্লিশ ডিগ্রি তাহলে এই যে কোন আরটাকে আমরা এই কোনটা আর এই কোনটার সমষ্টি ভাবতে পারি তাই তো এই কোনটা দেখো আমরা যদি টানি তাহলে এই কোনটা আর এই কোনটা অর্থাৎ এইটা আর এটা যোগ করলে তো পিকিউ আর তাহলে কুড়ি সাথে চল্লিশ যোগ করলে পিকিউ আর অর্থাৎ ষাট ডিগ্রি কুড়ি সাথে চল্লিশ যোগ করলে কত হয় ষাট ডিগ্রি তাহলে উত্তর হয়ে যাবে অপশান এ ঠিক আছে বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু ছবিতেই হয়ে যেত এর জন্য খাতা পেনের দরকার নেই সুতরাং এত সহজ সহজ্জ্বলের প্রশ্নটা তো উত্তর হয়ে যাবে অপশান এ ষাট ডিগ্রি এবার আমরা ষোলোর দাগের অঙ্কটা করব বন্ধুরা তো দেখো শ্রোধাক অঙ্কটাকে বলেছে খুব ভালো অঙ্ক দিয়েছে এখানে খুব সহজ কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে ট্রিকি যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান জিরো দশমিক একের মাথায় পৌন হয় তবে একাশি এক্সো দি পার প্লাস একশো একষট্টি এক্স স্কোয়ার প্লাস একাশির মান কত দেখো অঙ্কটা কত সহজে হবে আমাদেরকে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান শূন্য দশমিক একের মাথায় পৌনপণিক ঠিক আছে এখন লক্ষ্য করো এই যে শূন্য দশমিক একের মাথায় পৌনপুনিক এটা মানে কি এটা তো একটা আবৃত দশমিক সংখ্যা এবং দশমিক বিন্দুর পরের সংখ্যাতেই পৌনপুনিক আছে ফলে এটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এখন শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করার নিয়ম হল যে প্রথমে দশমিক বিন্দু এবং পৌনপণিক ছাড়া সংখ্যাটা লিখে ফেলতে হবে দশমিক বিন্দুর পৌনপুনিক ছাড়া সংখ্যাটা কী হচ্ছে শূন্য এক এটা হলো লব আর হরে কী হবে যতগুলো সংখ্যাতে দশমিক বিন্দু আছে ততগুলি নয় সরি যতগুলি সংখ্যাতে পৌনপরণিক আছে ততগুলি নয় কটি সংখ্যাতে পৌনপরিক আছে দেখ একটিমাত্র সংখ্যা এক তার মাথায় পৌনপণিক আছে ফলে একটাই নয় লিখব তাহলে হরে হয়ে যাবে একটিমাত্র নয় তাহলে কি উপরে শূন্য এক তার মানে এক আর নিচে হচ্ছে নয় তাহলে শূন্য দশমিক একের মাথায় পৌণপুরি মানে একের নয় তাহলে আমরা কি লিখতে পারি বাঁদিকটাকে ভগনাংশের নিয়ে যোগ করে দিলাম একশো এগারো লসাগু যোগ করলে হয়ে যাবে যাবে স্কোয়ার প্লাস ওয়ান এটা পৌনী শূন্য দশমিক একের কত কতই মাত্র বার করলাম একের নয় তাহলে এদিকে লিখে দিলাম কোনাকুনি গুণ করে দাও গুণ করলে হবে নয় দিয়ে গুণ করলে এক্স নাইন এক্স স্কোয়ার আর নয়টি নয় সমান এটা কড়াকড়ি গুন করলে হয়ে যাবে এক্স ঠিক আছে এবার দেখো উভয় পক্ষকে আমরা বর্গ করে দেব ঠিক আছে উভয় পক্ষকে বর্গ করে দাও বর্গ করলে কী হবে নাইন এক্স স্কোয়ার তার হোলস্কোয়ার যোগ টু ইন্টু নাইন এক্স স্কোয়ার ইন্টু নাইন যোগ নাইন তার হোল স্কোয়ার এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ার সুত্তে ভাঙলাম আর ডান দিকটা এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার তাহলে কী হয়ে যাবে নাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার কত নয় নয় একাশি আর এক্স স্কোয়ার হোল স্কোয়ার করলে যাবে এক্স টু দিপার ফোর যোগ দুই নয় আঠেরো আঠেরোকে নয় দিয়ে গুণ করলে হবে একশো বাষট্টি তোমরা গুণ করে দেখো আর এখানে এক্সে স্কোয়ার ঠিক আছে যোগ নয় স্কোয়ার মানে নয় নয় একাশি এটা সমান কত এক্স স্কোয়ার আচ্ছা এটাকে কীভাবে লিখতে পারি একাশি এক্স টু দিপার ফোর যোগ একশো বাষট্টি এক্স স্কোয়ার যোগ একাশি আর এই এক্স স্কোয়ারটা পাঁদিকে কানলে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার সমান শূন্য তাহলে এখন কী হয়ে গেল একাশি এক্স টু দিপার ফোর যোগ একশো বাষট্টি এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার করলে হয়ে যাবে একশো একষট্টি এক্স স্কোয়ার যোগ একাশি এটা সমান কত সমান কত শূন্য ঠিক আছে তাহলে ডান দিকে শূন্য ছিল তাহলে উত্তর হয়ে যাবে একাশি এক্স চেয়েছিলো আমাদের একাশি এক্স দুই ফোর যোগ একশো একষট্টি এক্স স্কোয়ার যোগ একাশি সমান কত আমরা পেলাম শূন্য তাহলে উত্তর হয়ে যাবে শূন্য দেখো অপশান বিতে আছে শূন্য অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর সতেরো থেকে অঙ্ক আমরা করব বন্ধুরা যদি এ স্টার বি সমান এ প্লাস বি বাই এ মাইনাস বি হয় তাহলে মাইনাস ফাইভ স্টার মাইনাস ওয়ান সমান কত তাহলে আমাদেরকে কী দেওয়া আছে এ স্টার বি সমান এ প্লাস বি বাই এ মাইনাস বি এখন এর জায়গায় আমরা কী বসাবো মাইনাস পাঁচ স্টার বিয়ের জায়গায় বসাব মাইনাস এক তাহলে এ স্টার বি পেয়ে যাব তাহলে ডান বাঁ দিকে বসালাম এর জায়গায় মাইনাস পাই পাঁচ বিয়ের জায়গায় মাইনাস এক ডান দিকেও বসাবো এর জায়গায় মাইনাস পাঁচ আর বিয়ের জায়গায় মাইনাস এক তাহলে এর জায়গায় মাইনাস পাঁচ আর বিয়ের জায়গায় মাইনাস এক ঠিক আছে এই যে বি মাইনাস চিহ্ন দিলাম তারপর বিয়ের জায়গায় বসালাম মাইনাস এক কি হচ্ছে তাহলে উপরটা মাইনাস পাঁচ আর প্লাসে মাইনাসে মাইনাস এক নিচে মাইনাস পাঁচ মাইনাসে 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 প্লাস এক তাহলে কত মাইনাস পাঁচ আর মাইনাস এক হয়ে যাবে মাইনাস ছয় যোগ করলে আর মাইনাস পাঁচ প্লাস এক করলে হয়ে যাবে মাইনাস চার কাটাকাটি করো মাইনাস মাইনাস কেটে হয়ে কেটে গেল দুই দুগুণে চার দুই তিনে ছয় তাহলে আমরা পাচ্ছি তিনের দুই তিনের দুই মানে কত এক দশমিক পাঁচ ঠিক আছে দশমিকের প্রকাশ করলে তাহলে উত্তর হয়ে যাবে এক দশমিক পাঁচ অপশান এতে দেখা যাচ্ছে এক দশমিক পাঁচ তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এবার আঠেরো দাগের প্রশ্ন বন্ধুরা এক মাইনাস একের তিন এক মাইনাস একের চার এক মাইনাস একের পাঁচ এমনি করে করে এক মাইনাস একের এন পর্যন্ত গুণফলটা কত হবে আমাদেরকে বের করতে হবে বলে দিয়েছি এন একটি ধনাত্মক এটা তিনেকালটু তিন তাহলে দেখো প্রথম অঙ্কটা আমরা লিখছি এক মাইনাস একের তিন এক মাইনাস একের চার এক মাইনাস একের পাঁচ এমনি করে করে যাচ্ছি কত দূর পর্যন্ত এক মাইনাস ওয়ান বাই এন তাহলে দেখো এখানটা কী হচ্ছে এক মাইনাস এখানে একের তিন এক মাইনাস একের চার এখানে তিন এখানে চার তারপরেরটাই পাঁচ অর্থাৎ এক এক করে বাড়ছে তাহলে এখানে এসে এন হয়েছে তাহলে এর আগের পদটা কী ছিল নিশ্চয়ই এর থেকে এক কম ছিল তাহলে এমনি করতে করতে একটা সময় আসবে ওয়ান মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান আর তার পরের পদ হবে এটা ওয়ান মাইনাস ওয়ান বাই এন দেখো এক বাড়তে বাড়তে যাচ্ছে তিন চার পাঁচ এমনি করতে করতে আসবে এন মাইনাস ওয়ান তারপরে আসবে এন এন মাইনাস ওয়ানের সাথে একযোগ্য ল হয় এন ঠিক আছে এবার এই ব্যাকেটটাকে আমরা বিয়োগ করবো ভগ্নাংশের নিয়মে তাহলে নিচে হয়ে যাবে তিন লসাগু আর উপরে তিন মাইনাস এক এবার এই ভগ্নাংশটার ক্ষেত্রে নিচে হয়ে যাবে চার আচ্ছা মাঝে গুণ চিহ্ন দাও এটা বিয়োগ করলে হবে চার মাইনাস এক গুণ চিহ্ন দাও নিচে হয়ে যাবে লসাগু এই ভগ্নশাটার ক্ষেত্রে পাঁচ আর উপরে বিয়োগ করলে হবে পাঁচ মাইনাস এক এমনি করে করতে করতে গুন গুণ হতে হতে এবার এই ব্যা ব্যাকেটটাতে আসবো নিচে থাকবে এন মাইনাস ওয়ান আর উপরে এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ঠিক আছে তারপরে গুণ এই ব্যাকেটটা নিচে থাকবে এন আর উপরে থাকবে এন মাইনাস ওয়ান বিয়োগ করলে এটা হয় তাহলে এটাকে সিম্পলিফাই করে লেখো তিন থেকে এক বিয়োগ করলে হয়ে যাবে দুইয়ের তিন গুণিত চার থেকে এক বিয়োগ করলে হয়ে যাবে তিনের চার পাঁচ থেকে এক বিয়োগ করলে হয়ে যাবে চারের পাঁচ এমনি করতে করতে আমরা যাব এন মাইনাস এক মাইনাস এক তাহলে এন মাইনাস এক আর মাইনাস এক যোগ্য মাইনাস টু তাহলে এন মাইনাস টু বাই এন মাইনাস ওয়ান গুণিত এন মাইনাস ওয়ান বাই এন এবার গুণের সময় কি কাটাকাটি করতে পারি আমরা তাহলে এই তিন তিন কেটে গেলো এই চার চার কেটে গেলো এই পাঁচটা এর পরের যে ভগ্নাংশ থাকবে তার উপরটা সঙ্গে কেটে যাবে আর এই এন মাইনাস টুটা এর আগের ভগ্নাংশের এন মাইনাস টু এর সাথে কেটে যাবে এই এন মাইনাস ওয়ানটা এই এন মাইনাস ওয়ানের সাথে কেটে যাবে কেটে গিয়ে কী পরে থাকছে এখানে টু আর এখানে এন তাহলে উত্তর হয়ে যাবে টু বাই এন এটাই হয়ে যাবে সঠিক উত্তর বন্ধুরা তো অঙ্কটা কিন্তু এতটাই ছোটো ছিল বন্ধুরা সহজ ছিল তো এই ধরনের অঙ্ক আমি তোমাদের করিয়েওছি যারা আমার চ্যানেলটা রেগুলার নজর রাখো তারা জানো তো অপশানেই হয়ে যাবে সঠিক উত্তর বলেছে এবার উনিশ ধাকের প্রশ্নে বলেছে নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ এবিসি অঙ্কন করা সম্ভব আর বলা আছে ব্যাকেটে যার ধনাত্মক ক্ষেত্রফল ধনাত্মক ক্ষেত্রফল মানে এটা আমরা খাতায় চাইলে আঁকতে পারবো ঠিক আছে তো দেখো কি হবে এখানে চারটা অপশন দেওয়া আছে বলেছে কোন বি কোন সি সূক্ষ্মকোন কোন বি কোন সি প্রত্যেকটি সমকোণ কোন বি কোন সি প্রত্যেকটি স্থূলকোন কোন বি আর কোন সি হলো কোন বি হলো স্থূলগণ আর কোন সি হল সমকোণ তো আমরা অপশান দেখে থেকে যাচাই করি হ্যাঁ তো প্রথমে অপশান ডিটা দেখো কোন বি হল স্থূলগণ আর কোন সি সমকোণ ভাবো এটা ত্রিভুজের ভূমিটা তাহলে এটা হচ্ছে বি বাহু এই এটা বি আর এই বিন্দু শীর্ষবিন্দুটা সি এই শীর্ষবিন্দুটা বিউ বি হয়েছে এবার কোন বিটা কি স্থূলকোণ তাহলে বিটা নব্বই ডিগ্রি বেশি হবে তাহলে এইভাবে এই দিক থেকে এইভাবে হতে হবে এই কোনটা হবে কোন বি দেখো নব্বই ডিগ্রি বেশি নব্বই ডিগ্রি হলে সরাসরি হতো তার থেকে বেশি তাহলে এরকম হবে কোন বিটা আর বলেছে কোন সি হলো সমকোণ তাহলে কোন সিটা কি লম্ব আঁকবে এখানে এরকম দেখতে হবে তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে এখন বলো তো এই দুটো বাহু কখনো মিলবে না এই দিকে যাচ্ছে আর এই লম্বা লম্বী উঠছে কখনো মিলবে না ফলে এই দিকের শীর্ষবিন্দুটা আমি পাবো না এইভাবে কখনোই কি হুজ করা সম্ভব আর একটা শীর্ষ পাবো না তাহলে এটা হতে পারে না তাহলে অপশান ডি ফলস এবার বলেছে কোন বি ও কোন সি প্রত্যেকটি স্থূলকোণ আচ্ছা আবার দেখো এইভাবে ভূমি নিয়ে নাও ভাবো এইটা বি শীর্ষবিন্দু আর এইটা সি শীর্ষবিন্দু কোন বি আর সি প্রত্যেকটা স্থূলকোণ তাহলে কোন বিটা যেহেতু স্থূলকোণ তাহলে আমরা কোন বিটাকে নব্বই ডিগ্রি বেশি স্থুলকোন মানে তাহলে নব্বই ডিগ্রি বেশি করতে গেলে এই দিকে আঁকতে হবে তাই তো দেখো তবেই নব্বই ডিগ্রি বেশি হবে নব্বই ডিগ্রি কম হলে এই দিকে এইভাবে আঁকতে হতো আর যদি এইভাবে আঁকতাম নব্বই ডিগ্রি হতো আবার কোন সিটাও নব্বই ডিগ্রি বেশি তাহলে এই দিক থেকে হবে কোন সি মাপবো তাহলে কোন সিটা নব্বই ডিগ্রি মানে এরকমই হবে তাই তো এটা যদি নব্বই ডিগ্রি হয় দেখো এই কোন বি থেকে বাহুটা এইদিকে যাচ্ছে সি থেকে বাহুটাই এদিকে যাচ্ছে এটা কখনোই মিলবে না ফলে আমি অপর দিকে শীর্ষবিন্দুটা পাবো না ফলে এটাও হতে পারবে না তাহলে এইটাও অপশান সিটাও ভুল এবার কোন বি আর কোন সি প্রত্যেকটি সমকোণ এটা কি সম্ভব চলো আবার একটা আমরা নিয়ে নীতিভুজ এটা ধরো বি শীর্ষবিন্দু এটা ধরো সি শীর্ষবিন্দু এখন কোন বিটা যদি সমকোণ হয় তাহলে এখানে আমরা সমকোণ আঁকবো তাই তো তাহলে এই কোনটা সমকোণ আবার কোন সিও সমকোণ তাহলে এখানে সমকোণ আঁকবো তাহলে এইটা হয়ে যাবে নব্বই ডিগ্রি এখন বলো তো এই দুটো বাহুকে কখনো মিলবে না এরা তো সমান্তরাল হয়ে গেছে তাহলে এই দুটো বাহু কখনো মিলবে না ফলে এইদিকে পাব না ফলে এইভাবেও ত্রিভুজ তৈরি করা যাবে না ফলে এটাও হতে পারে না ফলে অপশন বিও ফলস কোন বি সি প্রত্যেকটি সমক্ষণ হতে পারবে না তাহলে যেহেতু তিনটে অপশন ফলস তাহলে অপশন এই হবে একমাত্র সঠিক উত্তর তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর এরপরে বন্ধুরা কুড়ির দাগের অঙ্কটা বলছে প্রদত্ত চিত্রে কোন এ কোন বি যোগ্যণ বি যোগ্যণ সি যোগ গণ ডি যোগ্য ই কোন এফ এফের মান আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে কোন এ কোনটা না এই কোনটা কোন বি কোনটা এই কোনটা কোন সি হচ্ছে এটা কোন ডি হচ্ছে এটা কোন ই হচ্ছে এটা আর কোন এফ হচ্ছে এইটা এই যোগফলটা আমাকে বের করতে হবে ঠিক আছে আমি একটা নাম দিচ্ছি এই যে ওখানে এই বিন্দুটার নাম দিলাম ও ঠিক আছে এখন দেখো কি হচ্ছে আমাদের এই কোনটার সাথে এই কোনটা তো কোন তাহলে কি হয়ে যাবে কোন এ ও বি সমান কোন ডি ও ই ঠিক আছে আবার দেখো এই কোনটার সাথে এই কোনটা বিপ্রতিপকন ঠিক আছে তাহলে এ ও এফ সমান এই তাহলে সি ও ডি আবার দেখো এই কোনটার সাথে এই কোনটা বিপ্রতিপকন তাহলে এই কোনটা হচ্ছে কোন বি ও সি সমান কোন ই ও এফ হয়েছে আচ্ছা এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমি যদি এখানে একটা এরকম বৃত্ত ভাবি ঠিক আছে এই বৃত্তটা ভাবো ঠিক আছে আর বলো তো এই বৃত্তটা তার কেন্দ্রে কত কোন উৎপন্ন করেছে তিনশো ষাট ডিগ্রি তাই না তাহলে এই যে কোণগুলো ছটা কোন আছে এখানে এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা এই কোনটা আর এই কোনটা এই সব কোণগুলোর যোগফল কত হয়ে যাবে তিনশো ষাট ডিগ্রি কারণ ওইটা একটা বৃত্ত তার কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমি যদি লিখি কোন এ ও বি যোগ কোন বি যোগ কোন সি ও ডি যোগ কোন ডি ও ই যোগ কোন ই ও এফ যোগ ও এ যোগফলটা কত তিনশো ষাট ডিগ্রি সবগণগুলো মিলে হবে কারণ একটা বৃত্ত তার কিন্তু তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করে আবার দেখো আমরা এখানে পেয়েছি যে এটা কোন চিহ্নটি দিতে ভুলে গেছি কোন ডিওই আর কোন এও বি সমান তাই তো তাহলে কোন এ বি যেমন ছিল থাকলো যোগ এবার দেখো এখানে আছে কোন বিওসি এখানে দেখো এবার কোন বিওসির সাথে কোন এফ সমান তাই তো তাহলে কোন বিওসির জায়গায় কোন ই ও এফ বসিয়ে দাও যোগ কোন ডি যেমন আছে থাক যোগ কোন ডিওই এবার এখানে দেখো কোন ডিওই কোন এর সাথে সমান তাহলে কোন ডিও ইর জায়গায় আমি কোন এও বি বসাতে পারি তাহলে কোন ডিও ইর জায়গায় কোন এও বি বসিয়ে দিলাম যোগ কোন ই এফ যেমন আছে থাক যোগ কোন এফও এবার করবে এবার দেখো কোন এফ ও এ কোথায় ছিল এখানে কোন এফ ও এ কোনটা এফ ও এ তার মানে এ ও এফ তাই তো এটাকে এ না লিখে আমরা কোন এফ ও এ কোনো যা আর এ ও এফ কোনো তাই আবার দেখো এখানে কোন এও এফটা কোন সিওডির সাথে সমান ছিল তাহলে এ ও এফ এর জায়গায় আমরা কোন সিওডি লিখতে পারি তাহলে এই যোগফলটা কত হয়ে যাচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে এবার কী করবো দেখো কোন এ ও বি আবার এখানে কোন এ বি কোন ই এখানে কোন ই এখানে কোন সিওডি এখানে কোন সিওডি তাহলে সব দুটো দুটো করে আছে তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু কোন এওবি যোগ কোন সিওডি যোগ কোন ইওএফ কারণ কোন এও বি কোন সিওডি আর কোন ইওএফ সবই দুবার দুবার করে আছে ঠিক আছে এটা সমান তাহলে কত তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এই দুটো এদিকে গুণ আছে ওইদিকে নিয়ে গেলে ভাগ করে দিতে পারি আমরা তাহলে আমরা বলতে পারি কোন ই ও বি যোগ কোন সিওডি যোগ কোন ই ও এফ সমান কত তিনশো ষাট ডিগ্রি বাই দুই সমান একশো আশি ডিগ্রি এবার একটা মজার জিনিস লক্ষ্য করো বন্ধুরা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোনটা কি আমরা নাম দিয়েছি কোন যোগ এই কোনটা কোন বি যোগ আর এই কোনটা এই কোনটা কি কোন এ ও বি এই যোগফলটা কত একটা ত্রিভুজ এটা তো এই ত্রিভুজটা ত্রিভুজ এই বি তিনটে কোন তাহলে যে যোগফলটা হয়ে যাবে একশো আশি ডিগ্রি এখান থেকে আমরা কী বলতে পারি কোন এ ও বি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এই দুটোকে ওই দিকে নিয়ে চলে যাব তাহলে কোন এ যোগ কোন বি এটা লিখতে পারি একইভাবে এই ত্রিভুজটা লক্ষ্য করো এই ত্রিভুজটার ক্ষেত্রে কোন ই যোগ কোন এফ যোগ এই কোনটা কোন এই কোনটা ই ও এফ তাহলে এইটাও একটি ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি তাহলে এটা হয়ে যাবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা কি লিখতে পারি কোন ই ও এফ সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোন ই যোগ কোন এফ ঠিক আছে একইভাবে এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কী লিখতে পারি কোন সি কোন সি যোগ কোন ডি যোগ এই কোনটা কোন সি ও ডি সমান একশো আশি ডিগ্রি তাহলে এখানে তো লিখতে পারি আমরা কোন ডি এই যে কোন ডি সমান একশো আশি ডিগ্রি মাইনাস এই কোন সি যোগ কোন ডিটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম কোন সি যোগ কোন ডি এবার এগুলো বসিয়ে দেবো আমরা কী পেলাম কোন এও বি সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ প্লাস কোন বি তাহলে কোন এ ও এর জায়গায় বসিয়ে দেব একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ যোগ কোন বি কোন সিওডির জায়গায় বসিয়ে দেবো এই দেখো এখানে পেয়েছি কোন সিওডির জায়গায় একশো আশি ডিগ্রি মাইনাস কোন সি প্লাস কোন ডি তাহলে মাইনাস কোন সি প্লাস কোন ডি কোন ইও এফ তার জায়গায় পেয়ে বসেই একশো আশি ডিগ্রি মাইনাস কোন ই প্লাস কোন এফ তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস কোন ই যোগ কোন এফ ঠিক আছে এই যোগ ফলটা কত একশো আশি ডিগ্রি তাহলে দেখো একশো আশি ডিগ্রি একটা এখানে একটা একশো আশি ডিগ্রি এদিকে একটা একশো আশি ডিগ্রি কেটে দাও ঠিক আছে তাহলে কী পড়ে থাকছে এই একটা একশো আশি ডিগ্রি এই একটা একশো আশি ডিগ্রি দুটো একশো আশি ডিগ্রি যোগগুলো কত হবে তিনশো ষাট ডিগ্রি আর এখানে মাইনাস এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি মাইনাস ই প্লাস এফ মাইনাসটা কমন নাও নিয়ে এখানে লেখো কোন এ যোগ্য বি এখানে লেখো যোগ্য সি যোগ্য ডি আর এখানে লেখো যোগ কোন ই যোগ্য এফ এটা সমান কত জিরো কারণ এদিকে একশো আশি টাকা একটা কাটা হয়ে গেছে এবার দেখো এই তিনশো ষাট ডিগ্রিটা দিকে রাখো সমান তাহলে তিনশো ষাট ডিগ্রি সমান এই বাকি পোর্শনটাকে পুরোটাকে ডান দিকে চলে যাও তাহলে মাইনাস অফ এই যে ব্যাকেটটা এটাকে ডান দেখেনে চলে গেলে প্লাস হয়ে যাবে তাহলে ব্যাকেটটা তখন কী হবে প্লাস এ প্লাস কোন বি যোগ গণ সি যোগ্য ডি যোগ্য ই যোগ্য এফ তাহলে কী হয়ে গেলো এই কোন এ যোগ্য বি যোগ সি ডি যোগ ই যোগ এফ এর মানটা কথা হয়ে গেল তিনশো ষাট ডিগ্রি তাহলে এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে তিনশো ষাট ডিগ্রি বন্ধুরা যেটা ছিল অপশান এতে তো এই ছিল বন্ধুরা যে দু হাজার সালের যে এন এম হয়েছিল এক্সাম হয়েছিলো তার স্যাট পেপারের প্রথম কুড়িটি অঙ্কের যে প্রশ্ন ছিল তার সমাধান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর তোমরা চ্যানেলটা যারা নতুন এই ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে চ্যানেলের বেল আইকনটি প্রেস করে দাও যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যায় আর তোমরা কীরকম অঙ্কে করেছো আমাকে কমেন্টে জানাও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে জানাও আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না আর প্লিজ ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দাও যাতে তোমাদের সব বন্ধুরা বুঝতে পারে কী কীরকম রকম অঙ্কে করে উত্তর করতে পেরেছে ঠিক আছে আর তোমরা আমাকে কমেন্টে জানাও কোনো ভুল ত্রুটি থাকলে বা কিছু প্রশ্ন থাকলে আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাও সঙ্গে থাকো ধন্যবাদ